السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাইরা বোনেরা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে অথবা পরে আমাদের সাথে যুক্ত হয়ে দেখবেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল গুণীজন লাইভ পর্বের আজকে 12তম নাম্বার পর্বে আজকে আমার সাথে একজন গুণীজন রয়েছেন একজন পরিচিত মানুষ রয়েছেন একজন যোগ্য মানুষ রয়েছেন যাকে আপনারা সবাই চিনেন সবাই অলরেডি তাকে জানেন উনি কয়েকটা গুণে গুণান্বিত এক হচ্ছে একদিক থেকে উনি একজন ইসলামিক স্কলার এবং অন্যদিক থেকে বাংলাদেশের রিয়েলিটি শো এর জগতে সবচেয়ে যিনি সবচেয়ে বেশি ভালোভাবে নাম করতে পেরেছেন এবং আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন আলোকিত জ্ঞানের সবার প্রিয় উপস্থাপক আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই মুফতি সাইফুল ইসলাম ভাইকে আজকে আমাদের সাথে স্পেশাল লাইভে গুণীজন লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রাণের মানুষ, প্রিয় ভাই, এবং যিনি আলহামদুলিল্লাহ এই জগতে আর কি সংস্কৃতির উজ্জ্বল একজন নক্ষত্র হিসাবে আমরা যাকে চিনি, ইকবাল হোসেন জীবন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি চমৎকার একটি আয়োজন করে আমার মতন একজন ছোট মানুষকে, ক্ষুদ্র মানুষকে আপনি ইনভাইট করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর পাশাপাশি এই আয়োজনটি যারা দেখছেন, আমি সবাইকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। রমাদান মুবারক। শুকরান। জাজাকাল্লাহ সাইফুল ভাই, আপনি কেমন আছেন আগে সেটা বলেন, আপনাদের ওভারঅল সিচুয়েশন অনুযায়ী কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ হামদান কাসিরা, সর্বাবস্থায় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো স্বাভাবিকভাবেই আমাদের আসলে কারোই মন ভালো নেই, আমরা জানি, আমরা কঠিন একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। তো এই অবস্থাতে যতটুকু ভালো থাকার চেষ্টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা অনুপাতে, যে আমরা আসলে যে কোনো অবস্থাতেই থাকি, হয় শুকর অথবা সবরের মাধ্যমেই আমরা আমাদের জীবন যাপন করব। আর সেই কারণেই বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে আমাদের কাছে খুব ভালো লাগলো সাইফুল ভাই। আজকের প্ল্যানটা হচ্ছে এরকম যে আপনি সব সময় গোল্ডেন হ্যাঁ চেয়ার কে সামনে রেখে মানুষের হ্যাঁ মধ্যে আমাদের আলোকিত জ্ঞানের যে উজ্জ্বল নক্ষত্ররা থাকে তাদেরকে সব সময় আপনি একটা টেনশনের মধ্যে রেখে আপনি একটা যে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরটাও খুব সুন্দর ভাবে দেন, মানে প্রশ্নের রেজাল্টটা আমার এটা খুব ভালো লাগে, আমি দেখি আমাদের ফ্যামিলি সবাই দেখে আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে কোশ্চেন করা হবে, আপনাকে আমি বসে জানাইছি, আপনার অনুমতি নিয়ে আপনাকে কোশ্চেন করছি যদিও। সো জি জি আপনার আপনাকে বিষয়টা কেমন লাগছে যে আপনি আজকে প্রশ্নের সম্মুখীন, সবসময় আপনি সবাইকে প্রশ্নের সম্মুখীন করতেন? জি, আসলে আমার বিষয়টা কেমন লাগে আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে জি আমি যখন আমাদের সামনে যে আলোকিত জ্ঞানী ভাইরা বসেন, আপনিও বসেছেন, এবং মজার একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামের নিয়ম হচ্ছে যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করি, হ্যাঁ, প্রত্যেকটা এপিসোডে যখন আমরা প্রশ্নগুলো করি, ওই এপিসোড শুরু হওয়ার আগ পর্যন্ত, ইভেন ওই প্রশ্নটা আর কি স্ক্রিনে না দেখানো পর্যন্ত কিন্তু আমিও জানি না সামনের কি কোয়েশ্চেনটা আসছে। এটা আমরা করে থাকি এই কারণে যাতে করে আচ্ছা, এই প্রোগ্রামটা যতটা পারা যায় আমরা যেন ওইটা, নেচুরালিটি থাকে। জি জি, তো যার ফলে হয় কি, আমিও অনেক সময় না খুব কনফিউশনে পড়ে যাই যে আমার সামনে যে ভাইটি বসে আছেন আমি তাদের জন্য খুব দোয়া করতে থাকি, আল্লাহর কাছে বলতে থাকি যে আল্লাহ আমার ভাইটা যেন প্রশ্নের উত্তর দিতে পারেন। তো অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমার নিজেরও জানা থাকে না, যেটা বাস্তব কথা, কারণ আমরা সব জানবো এমন কোনো কথা নয়। তবে আমাদের ভাইয়েরা যখন প্রশ্নগুলোর উত্তর দেন, যেমন আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয়, এটা অসাধারণ একটা আমার কাছে আর কি আনন্দ লাগে যে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছেন। তো এই জন্য আমি বুঝতে পারি যে ওই আসলে খুব কঠিন একটা জায়গা, খুব হট একটা জায়গা। তো আপনি যেহেতু বলেছেন যে প্রশ্ন করবেন, আমি অলরেডি এখনই আমার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা দর্শকদের সহযোগিতা নিয়ে, যদি 50-50 চান্স এবং সেই সাথে হ্যাঁ ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা থাকে, আচ্ছা তাহলে আচ্ছা আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, বলে রাখি 50-50 চান্স তো থাকবেই, সাথে আপনার সাথে ইন্টেলিজেন্স প্যানেল থাকবে, আমাদের সমগ্র দর্শক তারা হচ্ছে সবাই আলহামদুলিল্লাহ ইন্টেলিজেন্ট প্যানেল, তারা আপনাকে চাইলে সহযোগিতা আলহামদুলিল্লাহ, করতে পারবে। আচ্ছা সাইফুল ভাই, ইনশাআল্লাহ আমার ব্যাপারে একটা অভিযোগ আছে। আপনি আমাকে বলুন। যখন আপনাদের অতিথি পর্বে নিয়েছিলেন, সেখানে জি অত্যন্ত সহজ সহজ প্রশ্ন করছেন, জি, অনেকে এটা বলে এটা কেন আপনি কি ইচ্ছা করেই করছেন?
জি, এটা আসলে যারা বলেছেন এটা আসলে আমি বলবো যে আপনাকে ভালোবাসার কারণেই ওনারা বলেছেন। কেমন আচ্ছা আচ্ছা বিষয়টা হলো কি, প্রশ্ন সহজ এবং কঠিন, এটা কিন্তু আচ্ছা একটা আপেক্ষিক ব্যাপার। কারণ আমরা দেখেছি, যেমন আমি যখন গোল্ডেন চেয়ারে বসি, সরি, আমি যখন ওই পাশের চেয়ারটায় বসি এবং গোল্ডেন চেয়ারে যখন আমার প্রতিযোগী ভাইয়েরা বসেন, তো অনেক সময় আমি দেখি যে খুব কঠিন প্রশ্নের উত্তর ওনারা দিয়ে দেন, আমার আচ্ছা খুব আনন্দ লাগে। আবার আমার কাছে যেটা খুবই সহজ, যেটা পারার কথা, দেখা যাচ্ছে যে সেই প্রশ্নের উত্তরটা উনি দিতে পারছেন না। পারছেন তো না, এখান থেকে কষ্ট আমরা হয়ে যেটা যায়। বুঝতে পারি সেটা হলো কঠিন এবং সহজ, এটা একটা আপেক্ষিক ব্যাপার। এটা চমৎকার যিনি 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 চমৎকার, জানেন তার কাছে সবকিছুই আর কি সহজ। মানে আপনার কাছে চমৎকার ব্যাখ্যা হয়ে গেল আর কি। একটা একটা কঠিন জিনিস ইজি হয়ে আপনি দিতে পারলেন। না না, আমরা আলহামদুলিল্লাহ, আপনার কাছে এটা ব্যাপারটা আমি আর একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের দর্শক ভাইরা কেন বলেছেন প্রশ্নগুলো সহজ, কারণ এই প্রোগ্রামটা যারা দেখেছেন বা যারা দেখেন, যারা পছন্দ করেন, আমার বিশ্বাস যে সবাই জ্ঞান নিয়ে কিছু না কিছু চর্চা করেন, যার ফলে হয়েছে কি, ওনারা যেহেতু জানেন এই জন্য ওনাদের কাছে খুব সহজ মনে হয়েছে। না, সাইফুল্লাহ দুই একজন বলেছে, দুই একজন ফাঁদে বলেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওইটাই আমি তো বলছি আর কি, যে জি, ওনারা জানেন তাই ওনাদের কাছে সহজ মনে হয়েছে, সহজ এটা মনে ভালো। হয়েছে। আপনার পয়েন্টটা পয়েন্টটা যৌক্তিক। যার কাছে জিনিসটা জানা থাকে তার কাছে তো সবকিছুই সোজা। সেটা সব কঠিন কিছু হলে সায়েন্স বিজ্ঞান অনেক কঠিন সূত্র তার কাছে অনেক সোজা লাগে, যে পারে। রাইট রাইট রাইট, সেটাই সেটাই, এনিওয়ে, আমরা খুব কুইকলি আপনাকে প্রশ্নের সম্মুখীন করার আগেই, আপনাদের জি যে জার্নিটা 2015 থেকে শুরু হয়ে 2020 পর্যন্ত আপনারা করছেন, আমাদের হ্যাঁ প্রিয় ভাইদেরকে বা বোনদেরকে একটু, অনেকেই দেখেন, যারা দেখেন না কে কখন কি হয়েছেন, ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ দেখাবো, তারপর থেকে আপনাদের থেকে জার্নিটার ব্যাপার 1-2 মিনিট শুনে আমরা জি, আপনাকে ইনশাল্লাহ প্রশ্নের ইনশাল্লাহ সম্মুখীন ইনশাল্লাহ, করবো অসুবিধা নেই। ইনশাল্লাহ। তো চলে আছি আমরা একটা ছোট্ট ভিডিও দেন। আলোকিত জ্ঞানী 2015, শাহাদাত হোসেন খান ফয়সাল। আলোকিত জ্ঞানী 2016, তানজিল আহমদ। আলোকিত জ্ঞানী 2017, মিজানুর রহমান। আলোকিত জ্ঞানী 2018, জুবায়ের আল মাহমুদ। আলোকিত জ্ঞানী 2019, মেহেদী হাসান। ২০২০ সালের আলোকিত জ্ঞানী তো আপনি, অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন। 18 বছরের বেশি বয়সী যে কোনো পুরুষ রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে ALO স্পেস আপনার নাম স্পেস জেলার নাম লিখে পাঠিয়ে দিন 27171 নম্বরে। 27171 নম্বরে এবছর আর পাঠাবেন না, 2020 সাল শেষ। আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, 2021 সালের জন্য আপনারা পাঠাবেন। যাই হোক, ইনশাআল্লাহ সাইফুল ইনশাআল্লাহ, ভাই, আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমাদের হাজারের অধিক ভাইরা দেখছেন কয়েকটা প্ল্যাটফর্মে, আমার আইডিতেও আলহামদুলিল্লাহ। দেখছেন, অনেক ভাইরা দেখছেন, সো আরো যে ভাইরা জয়েন করবেন। আপনাকে কি এখনই আমরা প্রশ্নের সম্মুখীন করবো নাকি একটু ব্রিফ শুনবো আপনার থেকে, আপনি যেটা বলছিলেন? না ঠিক আছে, জাজাকাল্লাহ। আমি একটু বলি আমাদের এই প্রোগ্রামটার ব্যাপারে। সেটা জি হচ্ছে যে, যেহেতু আপনি আমাকে ইনভাইট করেছেন এবং অনেক ভাইরা দেখছেন, জি অনেক বিষয় ভাইরা জানেন না, আমি চাচ্ছি যে একটু তারাও আর কি ব্যাপারগুলো প্লিজ জানেন। প্লিজ, আমরা মূলত 2008 সাল থেকে, আমি এবং আমাদের ইকবাল ভাই, আমরা দু ভাই মিলে আমরা কাজ শুরু করি, এবং ইকবাল ভাই আমরা বলতে আমাদের দীপ্ত টিভির যিনি প্রডিউসার, আরেকজন ইকবাল ভাই আছে, মোহাম্মদ ইকবাল ভাই, যে মোহাম্মদ যিনি ইকবাল ভাই, অনেকে মনে করবে আমি আর আপনি শুরু করছি, মানে ক্রেডিটটা খামোখা আমার কাছে আসবে, আমি চাই না। হ্যাঁ, আলোকিত জ্ঞানী, এবং আমরা অনেক কাজ করেছি, রাহবার মাল্টিমিডিয়ার তিনি ব্যবস্থাপনা পরিচালক। তো আমরা শুরু থেকে, আমাদের একটা চিন্তা ছিল যে আমরা যাই করব আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব, এবং যার মাধ্যমে দিনেরও প্রচার প্রসার হবে, পাশাপাশি মানুষ যেন বিনোদন পায়। হ্যাঁ, আমরা যেন সেখান থেকে একটু মজা করে ব্যাপারগুলো নিতে পারি। তো আমরা শুরুতেই যে থিম নিয়ে কাজ করেছিলাম সেটা হলো যে আমরা ইসলামের সৌন্দর্য নিয়ে কাজ করব। তো যাই হোক, 2013-14 সালে আপনি দেখেছেন যে পিএইচপি কোরআনের আলো আমি উপস্থাপনা যখন করলাম,
তো অনেক ভাইরা আমাকে অফার করছিলেন যে আপনি এই টাইপের একটা প্রোগ্রাম করেন, এবং বিদেশ থেকেও কিছু ভাইরা আমাকে অফার করেছিলেন যে আপনি এই টাইপের কিছু প্রোগ্রাম করেন, কোনো একটা প্রোগ্রাম করেন, আমরা এই ব্যাপারে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করব। তো আমি এবং ইকবাল ভাই আমরা যেটা চিন্তা করেছিলাম যে আসলে যেই কাজটা হচ্ছে এটা বারবার কপি পেস্ট করা, চর্বিত চর্বণ, এটা মনে হয় ঠিক হবে না, তার চেয়ে বরং আমরা ডিফারেন্ট কিছু একটা করি। তো ওটা নিয়ে আমরা চিন্তা করছিলাম এর আগে থেকেই। তো আলহামদুলিল্লাহ পরে আমরা ডিসিশনে আসলাম যে এই জাতীয় একটা প্রোগ্রাম আমরা করি, এবং আমরা আসলে বলতে গেলে সমুদ্রে ঝাঁপ দিলাম, কারণ আমরা এমন একটা প্রোগ্রাম নিয়ে কাজ করলাম, কাজ করতে গিয়ে আমরা অনুধাবন করলাম, এবং আপনিও ভালো করে জানেন যে আমাদের এই প্রোগ্রাম শুরু করার প্রায় 8 মাস আগ থেকে কিন্তু আমরা কার্যক্রম শুরু করি। কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের প্রতিটা সেকেন্ড আগে ইনপুট করতে হয়, তারপরে আমাদের আউটপুট দিতে হয়। আমরা প্রতিটা প্রশ্ন, তারপরে যাচাই বাছাই, মান যাচাই, এই সব কিছু মিলিয়ে আমাদের প্রশ্ন নিয়ে যদি আমরা কথা বলি, যে দেখা যায় যে আমাদের এই প্রশ্নটাই প্রায় 6টা ভাবে এটা ফিল্টারিং হয়, দেন এটা আর কি আপনাদের কাছে যায়, আমাদের দর্শক ভাইদের কাছে যায়। তো এই কাজগুলো আসলে অনেক কষ্টের কাজ, অনেক কঠিন কাজ এবং একটা ব্যয়বহুল কাজ। তারপর আলহামদুলিল্লাহ শুরু করলাম 2015 সাল থেকে নিয়ে 2020 সাল এখন চলছে, 6 বছর চলছে। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা জ্ঞানের সাথে আমাদেরকে খিদমত করার তৌফিক দিয়েছেন। আর পাশাপাশি আরেকটা জিনিস না বলে পাচ্ছি না, আমরা এই প্রোগ্রাম করতে গিয়ে এমন কিছু হীরা জহরত আর কি মানিক এবং মুক্তা পেয়েছি সত্যিকার ভাবে যারা জ্ঞানী। এটা আসলে ভাই আপনি দেখেছেন, এটা ওনাদের সামনে না গেলে এটা বোঝা যায় না। আমরা আর কি প্রতি বছরই যাদেরকে পেয়েছি প্রত্যেকটি ভাই প্রচুর পড়াশোনা করেন, আপনি যদি তাদেরকে বসিয়ে দেন যে কোনো বিষয়ে তাদেরকে প্রশ্ন করবেন, দেখবেন যে তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এই ব্যাপারে উত্তর দিয়ে দিবেন, যেটা আমাদের পক্ষে বা আমার পক্ষে সম্ভব না। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দরবারে শুক্রিয়া। এবং ব্যথাতুর হৃদয়ে যেটা বলতে হয় সেটা হলো যে আমরা আমাদের এক ভাইকে হারিয়ে ফেলেছি, শাহাদাত হোসেন খান ফয়সাল, যিনি আমরা স্পেশাল একটা সেগমেন্ট উনাকে নিয়ে আসব করব আপনি যদি অনুমতি দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এইভাবেই আর কি আমরা চলছি, আল্লাহ চালাচ্ছেন। আর এই বছর তো আমরা দীপ্ত টিভিতে এসেছি, আপনারা জানেন যে চ্যানেল 9 থেকে এই বছরই আমরা দীপ্ত টিভিতে আসলাম। তো তাদের সাথে আমাদের পথ চলা শুরু হলো, তো দেখা যাক আল্লাহ তাআলা কি করে। তো আলহামদুলিল্লাহ প্রচুর আমরা রেসপন্স পাচ্ছি, আমাদের ভাইয়েরা বোনেরা রেসপন্স দিচ্ছেন, এটাই আমাদের আসলে সার্থকতা, এটাই আমাদের আনন্দ। আপনারা উত্তরোত্তর সমৃদ্ধি করুন, সফল হন, আমরা সেটাই দোয়া করি। আরো হীরা মানিক মুক্ত আমাদেরকে বের করে এনে দেন, যারা আগামীতে জাতির জন্য, উম্মার জন্য খেদমত করবে। আমি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত 2 বছরের গুনাহ মাফ হয়? উত্তর হচ্ছে আরাফাত দিবসের রোজা, 2 নম্বর হচ্ছে আয়ামের বীজের রোজা, 3 নম্বর হচ্ছে আশুরার রোজা, 4 নম্বর হচ্ছে শাওয়াল মাসের রোজা। আমাদের ইন্টেলিজেন্ট প্যানেল হচ্ছে আমাদের সম্মানিত দর্শক ভাইয়েরা বোনরা, আপনারা চাইলে এখনই ঝটপট আনসার করে ফেলতে পারেন বিফোর আমাদের আজকে যিনি সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন আমাদের ইসলামিক স্কলার, উনি তো খুব স্বাভাবিক ভাবেই পারবেন, পারাটা আমরা এক্সপেক্ট করি। তারপরেও যদি আপনারা হেল্প করতে চান, দেখি আপনাদেরও নলেজটা গেইন হোক। মূলত উদ্দেশ্যটা আমি ক্লিয়ার করি আজকে এখন, সেটা হচ্ছে আমাদের প্রিয় সাইফুল ভাইকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে উনার মাধ্যমে আমি ওনার সাথে প্ল্যান করলাম যে একটা জিনিস করে, যেটা হচ্ছে আপনার মাধ্যমে, আপনাকে জিজ্ঞেস করার মাধ্যমে ভাইরা বোনরা উপকৃত হোক, মুখস্থ হয়ে যায় ভেরি ইজি কোশ্চেন গুলো। সো আমরা আমরা তো এক্সপেক্টই করবো যে সাইফুল ভাই পারবেন, তারপরে দেখি কোনোভাবে ওনাকে আটকে দেওয়া যায় কিনা। ঠিক আছে, আমি আগে কিন্তু সারেন্ডার করছি, চেষ্টা করবো উত্তর দেবার। তবে আমাদের যারা যে ভাই এবং বোনেরা দেখছেন, আমি একটু জানতে চাচ্ছি যে ওনাদের ওনারা কি লিখছেন, তাই তো কি বলছেন? হ্যাঁ, আমার ইন্টেলিজেন্ট প্যানেল যেহেতু, তারা তারা কি বলছেন একটু। আপনার কিন্তু ইন্টেলিজেন্ট প্যানেল হচ্ছে তারা, আজকে এটা বলে রাখলাম, নতুন এক ব্রড একটা ইন্টেলিজেন্ট প্যানেল পাইছেন আলহামদুলিল্লাহ, যেটা আপনি আর পাবেন না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্যাফুল ভাই, এটা ফার্স্ট টাইম, রাইট রাইট, ওকে। অনেকে বলছে ক, অনেকে বলছে ঘ, তার মানে একটু ডিফারেন্ট আছে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেকে কি বলেছেন বলেন ক, আর অনেকে বলেন এমডি রফিক খান বলছে ক, তারপর ইসলামিক শুনি উনি বলছেন ক, তারপরে হচ্ছে নওয়াব তারিকুল ইসলাম বলছেন ঘ, তারপরে এমডি হায়দার চৌধুরী বলছে ক, তারপরে অনেকে বলছে আপনাকে দেখে অনেকের প্রাণটা ভরে গেছে, তার মধ্যে একজন হচ্ছে আব্দুল আহাদ আফ্রিদি, সে বলছে আপনাকে দেখে তার হৃদয়টা ভরে গেল।
এরকম অনেকে দিস ইজ বলছে। আলহামদুলিল্লাহ। আপনাকে তো মানে নর্মালি ফর্মালি পাওয়া যায়, নর্মালি এবং ফর্মালি পাওয়া যায়, কিন্তু আনফর্মালি এভাবে এত মজা করে পাওয়া যায় না। আমরা এই প্রোগ্রামটা করি হচ্ছে ইন্টারঅ্যাকটিভ, আপনার কথা চলবে, আমি আপনার কথা বলবো, কাইন্ড অফ না জাস্ট আপনাদের সাথে মজা করা, একটু ভাইদেরকে কোয়ারেন্টিনে থাকার এই সময়টা তাতে একটু ভালো বিনোদন দেওয়া। আয়োজন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত জাজাকাল্লাহ। চমৎকার আয়োজনের মাধ্যমে আমাদের ভাইদের সামনে আমাদেরকে আর কি একেবারে সরাসরি একটা যোগাযোগের ব্যবস্থা আপনি করেছেন, জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন আপনার ইন্টেলিজেন্ট প্যানেল অনেকেই আমার মতে হচ্ছে যে মানে ভালো উত্তর দিচ্ছে, আমি আর ওদিকে যাব না, আমি এখন সরাসরি আপনার কাছে যাব। আচ্ছা সেই রোজাটা জি, কোন রোজাটা, সেই রোজা আপনি বলবেন যদি প্লিজ। ধন্যবাদ আমাদের ভাইরা যারা আর কি যারা বলেছেন ক, হুম হুম যারা বলেছেন ঘ, তাই তো? জি তো আমি বলতে চাচ্ছি যে ঘ যেই ভাইরা বলেছেন ঘ, জি সেই ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ, আর ক যেই ভাইরা বলেছেন সেই ভাইদের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, এটা আমি বলবো। কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, হ্যাঁ, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে যেটা ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা ইয়াউম আরাফা গুফির লাহু সানাতুন আমামাহু ওয়া সানাতুন বাদাহু, যে যিনি আরাফার দিবসের রোজা রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দিবেন। তো ইবনে মাজাহ মাশাআল্লাহ, হাদিস এসেছে। তো যারা ক বলেছেন সেই ভাইদের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, আর যারা ঘ বলেছেন তারা চেষ্টা করেছেন, আর একটু চেষ্টা করলেই তারা কয়ে চলে যেতে পারতেন আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা জাজাকাল্লাহ। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি তো জি সবসময় সঠিক হয়েছে ঘোষণা দেন, আজকে আপনি কিন্তু সঠিক হয়েছে ঘোষণা দিয়ে দিয়েছেন। সঠিক হয়েছে ঘোষণা তো আমি দেওয়ার কথা ছিল ভাই। জি, তাহলে সরি, এখানে আমার ভুল হয়েছে। রাইট রাইট জি, জাজাকাল্লাহ। আমি জাস্ট কিডিং। জাজাকাল্লাহ, আপনি বলছেন এটাতে আমাদের বারাকা, এটাতেই বারাকা, আমরা তো আগেই বলেছি। বাট আপনি তো সবসময় সঠিক হয়েছে বলেন, আজকেও আপনি জি আপনি প্রশ্নের ওই আর কি অভ্যাসের কারণে সম্মুখীন হয়েই, না 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 না, দ্যাটস গুড, মাশাআল্লাহ, জাস্ট কিডিং। ওকে, সেকেন্ড কোশ্চেন, আপনি কি রেডি, প্রস্তুত? আপনার আপনার জি আপনার প্রস্তুত। জি, ওকে, আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। হুম, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়? জি, কোশ্চেন উত্তর হচ্ছে, এক এক ক হচ্ছে সফর, খ হচ্ছে শাওয়াল, গ 3 নম্বর হচ্ছে শাবান, ঘ 4 নম্বর হচ্ছে রমজান। জি আমাদের ভাইরা ইন্টেলিজেন্ট প্যানেল, আপনারা চাইলে এখনই ঝটপট আপনারা আনসার করে ফেলতে পারেন, রাইট রাইট, আপনারা আমি এখনই আনসার, ইন্টেলিজেন্ট সহায়তা চাচ্ছি। জি, আপনারা দেখে আপনাদের কি অবস্থা। যারা আপনার কি বলে এটাকে, আপনি যাদের আনসার সঠিক বলেছেন আপনার মাধ্যমে, যারা যারা আলহামদুলিল্লাহ বলে খুব নিজেরা মানে খুব মজার মধ্যে আছে, তাদের নামটা আমি বলে দিচ্ছি। জি এক জি নাম্বার প্লিজ হচ্ছে মোহাম্মদ কামাল হুসাইন ভাই, দেলাওয়ার ইবনে আহমেদ ভাই, নূর আলম ভাই, মাশাআল্লাহ, নূর আলী ভাই, সুমাইয়া মুক্তা, তারপরে হচ্ছে আরেকজন আপনাকে কপি করে বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়ারা, যারা যারা আনসার করেছেন তাদের মধ্যে হচ্ছে নব তরিকুল ইসলাম, উনি বলছেন ঘ, ইসলামিক সৈনিক উনি বলছেন ঘ, রফিকুল ইসলাম খান বলছেন ঘ, ইসমাইল হোসাইন ঘ। আপনার ইন্টেলিজেন্ট প্যানেলের ব্যাপারে আপনি বলার আগে আপনার জি থেকে আনসারটা শুনবো আমি, আপনি বলেন ক, খ, গ অথবা ঘ। জি, আমার এই এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ঘ, রমাদান হবে। এবার আমি আচ্ছা একটু জানতে চাচ্ছি যে আমার আচ্ছা, ইন্টেলিজেন্স কি বলে। আপনার ইন্টেলিজেন্ট প্যানেল আগে, আমার আমার সামনে আনসার আছে, আমি আনসার দিচ্ছি। তার আগে একটা জি কথা বলি, আমি খুব এক্সাইটেড যে আপনার থেকে কয়েকটা বিষয় আমি দেখছি যে আপনার আনসারটা আপনি কিভাবে দেন, কারণ এরকম তো আপনি কখনো দেন না, বা আপনার যারা আলোকিত জ্ঞানী আগামীতে হবে তারা দেখা উচিত যে আনসারটা কোন ফরম্যাটে কোন শব্দে দেওয়া উচিত, বা কিভাবে দিলে আরো ম্যাচিওর হয়। যেমন আপনি কোন ভাবে জিনিসটাকে তুলে আনছেন, সঠিকটাকে আপনি বলছেন। তো যেমন আপনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছে, যতটুকু আমার মনে হয়, আনসারটি হবে হচ্ছে রমাদান বা ঘ। খুব সুন্দর। সো আমার মনে হয় আলোকিত জ্ঞানী তোমাদের জন্য এখানে মেসেজ আছে কিছু, যে দেখতে পারো যে সাইফুল্লাহ তোমাদের থেকে কিভাবে এক্সপেক্ট করে। এনিওয়ে, আপনার আনসারটা যদি আজকে আমি সঠিক বলতে মানে পারতাম, তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। আপনার আনসারটা সঠিক হতো, আপনার আনসারটা সঠিক হতো যদি আপনি ভুল না করতেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে আপনার অনুসারটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জামিল জামিল, আমার আমার জাযাক আল্লাহ খায়ের, আমার এই মুহূর্তে আর কি হাদিসটা যেটা করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা জাআ রমাদান ফুতিহাত আবু আবুল জান্না ওয়া গুল্লিকাত আবু আবুল নার ওয়া সুফিদাতি শায়াতিন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে যে যখন রমাদান আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে। জাজাকাল্লাহ শেখ, আপনার থেকে আমরা প্রত্যেকটা কোশ্চেনের যদি আপনার পসিবল হয় এই মুহূর্তে মনে থাকে একটু রেফারেন্সটা আপনি করে দিলে আমাদের ভাইরা বোনরা আরো উপকৃত হবেন। আপনাকে বলে রাখি, আমরা ডাবল হয়ে গিয়ে প্রায় 2000 উপরে আমরা সরাসরি মানুষ দেখছে, আপনি কি তাদেরকে বলবেন যে একটু শেয়ার করে দিলে হয়তো আরো কিছু মানুষ দেখতো? অবশ্যই, এবং আমি যতটুকু জানি আমার আমাদের যে একটা পেজ আছে আলোকিত জ্ঞানী, সেখান থেকে এটা শেয়ার হয়ে গেছে, এবং আমি আমার সকল ভাই বোনদেরকে বলবো যে যারা দেখছেন আপনারা একটু শেয়ার করে দিন দয়া করে। আসলে ব্যাপারটা হয়েছে কি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ভালো কাজে প্রতিযোগিতা করো, এগিয়ে আসো। তো এই যে এগিয়ে আসাটা, এইটা আমাদের জীবনে অনেক বড় কাজে আসবে। সেটা কি কাজে আসবে, কিয়ামতের ময়দানে আর কি একটা সওয়াব বা একটা সওয়াবের জন্য মানুষ যখন পাগল হয়ে যাবে, তখন কিছু কিছু বিষয় আছে যেটা মানুষ দুনিয়ার জীবনে এটাকে কোনো মূল্যায়ন করেনি, হয়তো হাসির আর কি বা খেলার ছলে কাজগুলো করেছিলেন বা তার মনে হয়েছিল তিনি করেছিলেন, কিন্তু তিনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন অথবা তিনি যদি এভাবেও করেন, দুটো সাইডই আছে। এই বিষয়গুলো কেয়ামতের ময়দানে খুব বড় আকারে দেখা দিবে এবং তিনি তখন অবাক হয়ে বলবেন যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই তো দেখি বাদ যাচ্ছে না। তো সেই দিন আমরা যাই ভালো কাজ করছি, প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান যখন আমরা পাব, তখন আমরা যে আফসোসটা করব, সে আফসোসটা হবে যে আহারে আমি বাকি কেন করলাম না, বাকি কাজটা কেন করলাম না, আরেকটু হলেই তো এটা করতে পারতাম। তো এই জন্য আমি বলবো যে যত জায়গায় আসে ভালো কাজ আছে, তত জায়গায় আমরা ছড়িয়ে যাওয়ার চেষ্টা করব, আমরা নিজেরা সম্পৃক্ত হব, আমরা অন্যদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করব। কারণ নিশ্চয়ই জানেন, যেমন রোজার ফজিলতের মধ্যেও বলা হয়েছে, ইফতারের ফজিলতের মধ্যে, যে আমি যদি আরেক ভাইকে ইফতার করাই, তিনি রোজা রেখে যতটুকু সওয়াব পেয়েছেন বা যতটুকু পাবেন, তিনি পাবেন কি পাবেন না আমি জানি না, কিন্তু আমি যে তাকে ইফতার করালাম এটার সমপরিমাণ সওয়াব আমি পাবো। ঠিক এমনি করে যত ভালো কাজ আছে, ভালো কাজে যদি আমরা কাউকে সম্পৃক্ত করি, তিনি যা করবেন এটার সওয়াব কিন্তু আমিও পাবো। সুতরাং ভালো কাজ সবাই সবাইকে সহযোগিতা করি, আল্লাহ তাআলা আমাদেরকে। জাযাকাল্লাহ, আমরা বলে রাখি এখানে যারা আসবেন বা দেখবেন যা বা পরেও দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন, এতটুকু বলতে পারি। আমরা খুব প্ল্যান করে অ্যাটলিস্ট আপনাদের জন্য কিছু জিনিস রেডি করে রেখেছি। আমরা 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি সাইফুল ভাই, আপনি যদি অনুমতি দেন। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজনকে পেয়েছি, আমরা অনুমতি নিয়ে নিয়ে প্রশ্ন করব। মাশাআল্লাহ, ওকে জাযাকাল্লাহ। 3 নম্বর কোশ্চেন, রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই যে যে দরজা দিয়ে প্রবেশ করাবেন সেই দরজার নাম কি? ক হচ্ছে রায়্যান, খ হচ্ছে খুলদ, 3 যেটা গ সেটা হচ্ছে সালাম, আর ঘ 4 সেটা হচ্ছে মাওয়া, জান্নাতুল মাওয়া। সো আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলরা কি বলেন এটার উত্তরটা? আমরা কি বলে যে সাইফুল ভাই থেকে আমরা শুনবো, মানে হচ্ছে আমরা উনার থেকে উত্তর শুনবো না, উনি মূলত এটা জাজটা করবেন। একটু আমি চেঞ্জ করি, এর আগেটা আমি ঘোষণা করেছিলাম, আপনারা যারা উত্তর দিতে চান, আপনারা যারা ঘোষণা দিতে চান, ইন্টেলিজেন্ট প্যানেল যারা আছেন তারা উত্তর দিয়ে দিতে পারেন ঝটপট। ক রায়্যান, খ হচ্ছে খুলদ, গ হচ্ছে সালাম, ঘ হচ্ছে মাওয়া, মানে কোন দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন? জি এ সরি, রোজাদারদেরকে, রোজাদারদেরকে, জাস্ট খাস টু দা রোজাদার। সো এমডি মঞ্জুর বলছে ক, আমাদের আতাউর ভাই মিশিগান ইউএসএ এখান থেকে উনি বলছেন ক, তারপর আবু জুনায়েদ বলছে ক, এমডি ইসলাম ইসমাইল হোসেন বলছে ক, ইসলামিক শনি বলছে ক, কই পাবেন বেশি, ঠিক আছে ক পাবেন না, কই পাবেন, কই পাবেন। সো এই বিষয়ে আমার মনে হয় আপনি ছোট্ট একটু রেফারেন্স বা একটু কথা বলে উত্তরটা আপনি দিয়ে দেন, যেহেতু এটা নিয়ে আপনি এই করতে চাচ্ছেন। আসলে এই ক্ষেত্রে হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, এবং এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি বাদান,
হ্যাঁ, ইয়াকাল লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাঈমুন ইয়াউমাল কিয়ামা। যে জান্নাতের তো দরজা অনেকগুলো ফটক থাকবে, দরজা থাকবে, এবং একটা স্পেশাল ফটক থাকবে, এবং সেই স্পেশাল ফটকটা দিয়ে মূলত যারা রোজাদার তারা প্রবেশ করার অনুমতি পাবে। এটা একটু ভাবুন ব্যাপারটা, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো একটা জায়গায় আর কি মেহমান হয়ে, আগত মেহমান হয়ে আমরা গেলাম, এবং সেখানে প্রচুর লোকের সমাগম, কে কোন দিক দিয়ে যাবে, কে কোন দিক দিয়ে প্রবেশ করবে, এবং আমরা জানি যে এই জায়গাটা দিয়ে প্রবেশ করতে হয়তো কষ্ট হতে পারে, ব্যাগ পেতে হতে পারে, বা প্রবেশ করলেই অনেক কিছু আছে, তখন কি ব্যাপারটা হয়? কিন্তু সেখান থেকে যদি স্পেশালি একদল লোককে আলাদা করে বলে দেওয়া হয় যে আপনাদের জন্য একটা ভিভিআইপি ব্যবস্থা আছে, আপনাদের এই ধাক্কা ধাক্কি করতে হবে না, কষ্ট করতে হবে না, আপনারা ওদিক দিয়ে চলে আসুন, তখন তারা কিন্তু আর কি ভিভিআইপি ব্যবস্থাপনা মানে হচ্ছে যে সে শুধু প্রবেশ করবেন তাই নয়, তার জন্য অনেক কিছুই থাকবে, শুরুতে ওয়েলকাম জানানোর জন্য অনেক রিসিপশন, ওয়েল রিসিপশন দেওয়ার জন্য অনেক ব্যবস্থাপনা থাকবে। তো যারা রোজাদার এবং যারা ইহতিসাবের সাথে রোজা রাখবেন আর কি, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। হাদিসের ভাষায় কিন্তু মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। ইহতিসাব মানে হচ্ছে যথাযথভাবে হক আদায় করে রোজা রাখা, কেমন? তো এইভাবে যারা রোজাটা রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, তারা কিয়ামতের ময়দানে রায়্যান নামক একটা দরজা থাকবে, সেই দরজা দিয়ে তারা প্রবেশ করবেন, তাদের কোনো কষ্ট হবে না এবং তাদেরকে ওয়েল রিসেপশন দেওয়া হবে। সো এটা হযরত সাহাল রাদিয়াল্লাহু আনহু, আপনি তো আনসার অলরেডি সবাইকে জানিয়ে দিলেন যে যারা ক বলেছে বা রায়্যান বলেছে তারা সঠিক বলেছে। জি জি জি, নার্গিস চৌধুরী, মোহাম্মদ কামাল, আফিফা, আনজুম আন্নি, নিশাত তাসনিম, আখতার ফারাহ, সুসজা নিশা, ইসলামিক সৈনিক, কামরুন নাহার, শিল্পী আফজাল, নওয়াব, নাইমা ইসলাম, এবং কি মারুফা শিরদি সহ নাইমা ইসলাম, তাফিম, সবাই অনেকেই বলছেন ক, এবং তাদের সবার আনসারই সঠিক হয়েছে। এবার হচ্ছে ডাইরেক্ট আপনার কাছে কোশ্চেন, এটা ছিল কাইন্ড অফ ইন্টেলিজেন্টদের জন্য কোশ্চেন, এখন হচ্ছে আপনার জন্য কোশ্চেন। আমরা আপনার জন্য কোশ্চেনে চলে যাচ্ছি। সিয়াম ফরজ হওয়ার কথা কোরআনের কোন সুরায় বলা হয়েছে? সুরা বাকারা, সুরা মাইদা, সুরা নিসা, সুরা আল ইমরান। আমরা দর্শকদের এই বিষয়ে এটাতে যাব না, সরাসরি আপনার থেকে আনসারে চলে যাব। আপনি কি রেডি, প্রস্তুত? জি, আমি ইনশাআল্লাহ তাআলা প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। আপনি আনসার কোনটা হবে বলে মনে করেন? এটা হলো সুরা বাকারার 183 নম্বর আয়াত। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। তিনি ইরশাদ করেন যে হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা তাকওয়ার অধিকারী হতে পারো। তো এই আয়াতের মাধ্যমে মূলত দ্বিতীয় হিজরিতে রোজাকে ফরজ করা হয়। এ হলো কি, মাশাআল্লাহ। সাইফুল ভাই, আমরা 4টা কোশ্চেন নিলাম বা করলাম বা জানলাম আপনার থেকে, সেটা আমরা রেফারেন্স সহ জেনে নিলাম। আমরা কি একটু আপনার 2020 সালের আপনারা যে আলোকিত জ্ঞানী করছেন, সো আলোকিত জ্ঞানীর ফার্স্ট লুক আপনারা একটা ছেড়েছেন যে কিভাবে কে কে কারা কারা সিলেক্ট হয়েছে ফর দ্য 2020, সো ওটা আমরা একটু কি দেখাই দেবো আপনি যদি অনুমতি দেন? ইনশাআল্লাহ জি। তারপরে আমি আপনাকে একটা কোশ্চেন করব বেসড অন দ্যাট, যেটার আনসার আপনি 100% লিখে রাখতে পারেন যে আপনি পারবেন না। আল্লাহু আকবার। আমি চাই না আপনাকে আজকে হারাতে, কিন্তু হয়তো বা আপনি এটাতে হেরে যেতে পারেন, তবে আমি চাই আপনি এটাতে জিতবেন। তবে দর্শকদের বলে রাখি, মনে হয় সাইফুল ভাই এখানে আটকে যাবে। জীবন ভাই, কেউ যদি আগেই হেরে যেতে চায় তাহলে তার আর হারার ভয় থাকে না। আল্লাহ আকবার। আচ্ছা, লেটস সি। তবে মনে করেন যে আপনি পারবেন, এটা মাথায় রাখেন আপনি, ওকে? তারপরও পেরে গেলে আমি আপনাকে আজকে স্পেশাল গিফট আমি বাংলাদেশে এখন প্লেনে করে পাঠাবো, যদিও প্লেন চলছে না। এনিওয়ে, সো সো লেটস সি দি ফার্স্ট লুক অফ দ্য 2020 অফ আলোকিত জ্ঞানী। লক্ষ্য পুরো বাংলাদেশ, আল্লাহু আকবার। বস্তু আলোকিত জ্ঞানের মঞ্চ, আলোকিত
হাজারো তরুণের স্বপ্নের গোল্ডেন চেয়ার, আলোকিত 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 জ্ঞানী, সেরা ১৪ জন আলোকিত জ্ঞানী এবার আসছেন দীপ্ত টিভির পর্দায়। আলোকিত 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 দেখতে চোখ রাখুন মাহে রমজানে প্রতিদিন বিকাল ৫:১০ একই সঙ্গে সরাসরি সম্প্রচারিত হবে আলোকিত জ্ঞানী ফ্যান পেজ এবং রাহাবার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। উপভোগ করতে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। টাইটেল স্পন্সর ফার্ম ফ্রেশ, সাপোর্টেড বাই হামদর্দ, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, এয়ারওয়েজ পার্টনার। আমরা দেখে নিলাম আপনাদের ফার্স্ট লুক অফ 2020, আপনাদের চমৎকার করে আপনারা করেছেন, কারা কারা থাকছে, কাদেরকে ফিচার করছেন, কিভাবে করছেন সেটি। আপনারা দর্শকদেরকে বলে রাখি, আপনারা সবচেয়ে ফেমাস আমাদের সাইফুল ভাইয়ের একটা ডায়লগ আপনারা কি সেটা লিখতে পারেন। সাইফুল ভাই আলোকিত জ্ঞানীর মধ্যে সবচেয়ে বেশি কি ইউজ করে, কোন ডায়লগটা অথবা কোন কথাটা বেশি ইউজ করে? আমি কয়েকটা পাচ্ছি, তার মধ্যে আমি পড়বো, আপনাদেরকে স্পেশাল ভাবে জানিয়ে রাখি যে কোনটা আপনাদের ভালো লাগে অথবা সাইফুল ভাই সবচেয়ে বেশি ইউজ করে, ফ্রেজ অথবা ডায়লগ অথবা সেন্টেন্স অথবা কথা, যেটাই হতে পারে। কোশ্চেন আপনার জন্য, আপনার জন্য কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আপনি পারবেন না ফর শিওর, তারপরও আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন আপনাকে আপনার মুখ দিয়ে যেন, যদি সুযোগ হয়, আমি আপনাকে জোর করব না, আপনাকে যেন বলে। কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটা আপনাদের স্ক্রিনে এখন থাকবে না, আমি এটাকে মিউট করে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, আপনারা যাদেরকে দেখলাম এদের মধ্য থেকে আলোকিত জ্ঞানী 2020 কে? আপনারা যে ১৪ জন দেখেছেন সেই ১৪ জনের মধ্যেই একজন, মানে আলহামদুলিল্লাহ সুন্দর, অনেক সুন্দর, সঠিক হয়েছে, কিন্তু কিন্তু এটার উত্তর আছে হিসাবে আছে আর কি। কারণ হচ্ছে যে এটা তো আসলে বলা পসিবল না, কোন দিক থেকেই পসিবল না, সবার যোগ্যতা দিয়ে সময় মতো তারা তাদেরকে প্রমাণ করবে, প্রমাণ করবেন। এই ক্ষেত্রে আমি একটু বলি যে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলার যে কত বড় মেহেরবানি এবং আমাদের উপর দয়া, এই বছর আমরা, আপনারা জানেন আমরা সবাই তো এখন লকডাউনের মধ্যে বাসায় অবস্থান করছি, এবং আমরা কিন্তু এই বছর এই রেকর্ডিংটা করতে গিয়ে আমাদের ভয়াবহ ব্যাক পেতে হয়েছে। এবং আপনি এটাও জানেন যে বাংলাদেশে কিন্তু বেশ কিছু ভাইরাও আর কি, তারা কিন্তু শেষ পর্যন্ত কাজ করতে পারেননি, কয়েকটা ইভেন্ট তারা করতে পারেননি। তো আমাদের এটা যা হয়েছিল, আমরা আমাদের দর্শকদের কাছে দোয়া চাই যে এই কাজটি, প্রতি বছরই আমাদের কিছু কষ্ট করতে হয় বা কিছু ঝামেলা পোহাতে হয়, যেমন আমাদের স্পন্সরের একটা বিশাল বিগ প্রবলেম থাকে, এটা জীবন ভাইও জানেন। সেটা হচ্ছে আমাদের দেশে আসলে ভালো কোনো প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা আসলে স্পন্সরের আর কি ইয়েটা সেই যেভাবে আশা করি সেটা আমরা সেভাবে পাই না, এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। কারণ আমরা অনেক সময় ব্যবসাটাকে ব্যবসার জায়গায় রাখি, দিনকে দিনের জায়গায় রাখার চেষ্টা করি আর কি, ব্যবসার মধ্যেও যে এই প্রচার প্রচারণাটাও যে একটা দিনের অংশ, এটা আমরা অনেক সময় উপলব্ধি করি না। যার ফলে হয় কি যে আমরা যাদের কাছ থেকে আশা করি যে আমাদের হয়তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না, আমরা স্পন্সর পেয়ে যাব, তো স্পন্সর আমরা সেভাবে পাই না। এই বছর আমাদের খুবই দুঃখজনক এটা, এটাই আপনি দেখবেন যে আমাদের কিন্তু পাওয়ার্ড বাই অ্যাওয়ার্ড স্পন্সর, এই দুটো খুব গুরুত্বপূর্ণ আর কি স্পন্সরশিপ নেই খালি, এটা নিয়ে আমাদের কঠিন একটা অর্থনৈতিক সমস্যা যাবে। তাও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা কিছুটা আজ করতে পেরেছিলাম, যে সামনে হয়তো কঠিন একটা সময় আসছে, সেই সময় হয়তো আমরা রেকর্ডিং এ যেতে পারবো না। তা আমাদের রেকর্ডিং ডেট টাইম ছিল আসলে পুরো সময়টা জুড়ে প্রায় ১০ দিন। আমরা তখন করলাম কি, ইকবাল ভাই আমরা সবাই মিলে পরামর্শ করে আমরা সেটা আলহামদুলিল্লাহ প্রায় ৫ দিনে আমরা নিয়ে আসলাম, এবং আপনি তো দেখেছেন আমরা ৫ দিনে প্রোগ্রাম করেছি, এবং ৫ দিনে আমরা দিন রাত খেটে সবাই মিলে আলহামদুলিল্লাহ আমাদের টোটাল টিমটা প্রায় ১৫০ ইউনিট সবাই মিলে খুব অক্লান্ত পরিশ্রম করে অবশেষে আমরা ৫ দিনে কিন্তু প্রোগ্রামটা আর কি রেকর্ডিংটা শেষ করতে পেরেছিলাম।
আল্লাহর হুকুম এর পরের দিনই ঘোষণা আসলো যে লকডাউন। আপনাদের ভালোবাসা ছিল এটা আমাদের পাথেও, যে কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সেটাই অনেক বড়। আপনি কি কিছু সেন্টেন্স আপনি কি একটু রিকগনাইজ করতে পারেন কি না? আমি আপনাকে একটু বলে শোনাচ্ছি। আমিনুল ইসলাম নাসির বলছে লক করে দেয়া হোক, তারপর হচ্ছে নওয়াব তাইক বলছে লক করে দেয়া হোক, আফিফা বলছে লক করে দেয়া হোক, হুমায়ুন তানসিম বলছে লক করে দেয়া হোক, তারপর আমিনুল ইসলাম বলছে হ্যাঁ লক করে দেয়া হোক, নার্গিস চৌধুরী বলছে লক করে দেয়া হোক, তারপরে হচ্ছে নূর শুভ বলছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা জাহিদ হাসান বলছে লক করে দেয়া হোক, আঞ্জানা আন্নি বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে, আচ্ছা নিশা তাসনিম বলছে আমার মনে হয় আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে, আপনি ফেসকে ই করে ফেলেন যাতে মানুষ আরো কনফিউজ হয়, বাট ভেরি গুড ভেরি গুড, লক করে দেওয়া হোক লক করে দেওয়া হোক লক করে দেওয়া হোক, তারপরে আপনি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা যাই হোক, অনেকে আপনার ডায়লগ গুলো মানে যার কাছে যেটা ভালো লাগে সেটা তারা বলছে, মাশাআল্লাহ গুড, তার মানে ইয়াংরা দেখছে, ইয়াংরা ইনস্পায়ার হচ্ছে, এই ভাইরা প্রোগ্রামটা দেখছেন এবং যারা উত্তরগুলো লিখেছেন সকলের প্রতি ভালোবাসা রইল এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আসলে এটাই হলো আমাদের আর কি অর্জন যে কথাগুলো আমাদের ভাইরা মনে রাখেন, আর যারা যে উত্তরগুলো দিয়েছেন সবগুলো উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অনেকে খুব জিনিসটা নিয়ে আমাকে অনেকেই বলছেন যে খুব পজিটিভ এই প্রোগ্রাম গুলো, অনেকে আগে দেখেননি অনেকে দেখেছেন, কিন্তু আমিও পরে দেখলাম যে আমিও এর আগে থেকে জানতাম না, বাট ইট ওয়াজ রিয়েলি মানে এক্সাইটিং প্রোগ্রাম এন্ড এফেক্টেড ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এনিওয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে রোজাদারের জন্য কয়টি আনন্দ ঘন মুহূর্ত আছে, কয়টি? এক নাম্বার হচ্ছে একটি, খ দুটি, গ তিনটি, ঘ হচ্ছে চারটি। আপনারা যারা ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা আপনাদের আনসার লিখে দেন। এই আনসারটাও মূলত কোশ্চেন না আমাদের শেখের জন্য, ওনার থেকে হাদিস এবং আপনাদের সঠিক হয়েছে কিনা বেঠিক হয়েছে সেটা নিয়ে উনার থেকে শুনবো। উনাকে আমি এর পরের কোশ্চেনটা উনার থেকে আমি উনার মতো করে জিজ্ঞেস করব। এটাও হচ্ছে মূলত আপনাদের আনসারটা আমরা শুনতে চাই। তার আগে উনার আনসার করতে করতে শেখ আপনি যদি কোনো এই বিষয়ে কিছু বলতে চান, রোজাদারের জন্য যে আনন্দ ঘন মুহূর্তের ব্যাপারটা, জি এটা আই থিঙ্ক এটা একটা হাদিস। জি জি জি, এটা হাদিস এবং হাদিসটা নিশ্চয়ই আমার ভাইরা আগে আমার আমাদের দর্শক ভাইরা বোনেরা কি বলেন আমরা শুনবো। মাইনুদ্দিন বলছে দুইটি, সাইমুর রহমান উনি বলছেন দুটি খ, তারপর নায়েব তরিকুল ইসলাম বলছে দুটি, তারপরে সাজিদুর রহমান বলছেন দুটি, অনেক ভাইরাই দুটির পক্ষে বেশি। জি আপনি যদি কিছু বলেন। জি জি, আমাদের যে ভাইরা দুটি বলেছেন এটাই সঠিক, কারণ হাদিসের মধ্যে এসেছে লিসাইমি ফাহাতান ইনদা ফিকহি ওয়া ইনদা লিকা রাব্বি, যে রোজাদারের জন্য দুটো আনন্দ আছে, একটা হচ্ছে যে তিনি যখন ইফতার করেন মেহমান হিসেবে এসছে, এবং আমাদের প্রত্যেকের বাড়িতে যদি খুব সম্মানিত কোনো মেহমান আসে যার মর্যাদা অনেক, যার সম্মান অনেক, যাকে আমরা খুব শ্রদ্ধা করি, এমন কোনো ব্যক্তি যদি আসেন বা এমন কোনো মহান ব্যক্তি আসেন যিনি আমার বাড়িতে মেহমান, আমি তার ক্ষেত্রে কি করব? রোজা এসছে মেহমান হয়ে, এবং আমরা জানি বড় যারা আসেন বা বড় মেহমান যারা আসেন তারা কিন্তু কখনো খালি হাতে আসেন না। তো রোজা আমাদের কাছে প্রত্যেকের বাড়িতে মেহমান হয়ে এসছে এবং খালি হাতে আসেনি, আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে। যেমন এর আগে আমরা হাদিসের মধ্যে আলোচনাগুলো করেছি, হ্যাঁ, যেমন আমাদের জন্য ক্ষমার ঘোষণা নিয়ে এসছে, আমরা যদি তাকে যথাযথ সম্মান দিতে পারি আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, এর চেয়ে বড় কি আমাদের পাওনা হতে পারে? এরপরে যদি আমরা চিন্তা করি যে আমরা এই যে লকডাউনের মধ্যে আমরা নতুন করে কিন্তু পৃথিবীকে চিনতে পারছি জীবন ভাই,
কেমন সেটা যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, কারণ আমরা তো আসলে লকডাউনের মাধ্যমে, আমি যে কথাটা এর আগেও বলেছিলাম একটা কোন একটা আলোচনায়, যে লকডাউন করতে করতে এখন আমাদের হৃদয়টাকে আমরা লকডাউন করে দিয়েছি, যার ফলে হয়েছে কি, যেই মা তার সন্তানকে লালন পালন করেছেন, বড় করেছেন, পেলে পুষে বড় করেছেন, কষ্ট করেছেন, সেই মাকে পর্যন্ত সন্তানটা ছাড়েনি আর কি। করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন এই আশঙ্কায় তাকে রাস্তায় অথবা তাকে ঝোপে ঝাড়ে জঙ্গলে ফেলে তারা চলে গেছে। অর্থাৎ এটা কেন হয়েছে যে যখন মানুষের বিপদ আসে তখন মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে আর ভাবতে পারে না। তো কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থার দিনে কেউ যখন কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, ওই মুহূর্তে কিন্তু বন্ধু হয়ে দুজন আসবেন, এর মধ্যে হচ্ছে এ রোজা রমাদান, আর আরেকটা আরেকজন হচ্ছেন পবিত্র কোরআন। আল কোরআনু ওয়া রমাদানু ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কাছে তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন। তারা বলবেন যে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে সম্মান দিয়েছেন, সম্মান দিয়ে তিনি পানাহার থেকে, জৈবিক চাহিদা থেকে বিরত ছিলেন, সুতরাং আজকে আপনি তাকে মাফ করে দেন। কোরআন বলবেন রব্বুল আলামিন, আমি তার কাছে গিয়েছি, তিনি আমাকে সম্মান দিয়েছেন, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়েছিল তারা কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে তিলাবাত করেছেন, আপনার সম্মানে আপনি তাদেরকে মাফ করে দিন। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কঠিন মুহূর্তে এই রোজা আর কোরআন আমাদের বন্ধু হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। এটা তো গেলো একটা উপহার। আরেকটা উপহারের কথা আমরা ইতিমধ্যে জেনেছি, রাইয়ান দরজা দিয়ে তারা প্রবেশ করবেন। সবচেয়ে বড় সেই যে পুরস্কারটা আমি বলবো জীবন ভাই, এর চাইতে বড় পুরস্কার আর নাই, কারণ হচ্ছে জান্নাতের অধিবাসী যারা হবেন তাদের কোনো বিষয়ে আফসোস থাকবে না একটা বিষয় ছাড়া, আর সেটা হলো যে এত নিয়ামত যিনি আমাদেরকে দিলেন যদি আমরা একটু তাকে দেখতে পেতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পুরস্কারটা দেয়া হবে রোজাদারদেরকে প্রথমে, যারা আল্লাহর জন্য রোজা রেখেছেন তারা আল্লাহর সাক্ষাৎ পাবেন, রব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ প্রদান করবেন। আর সবশেষে যেটা বলবো সেটা হলো রোজার পুরস্কার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন হাদিসে কুদসির মধ্যে যে আমার জন্য রোজা রেখেছে, আসসাউমুলি ওয়া আনা আজদিহি, আমি নিজে পুরস্কার দিব। আচ্ছা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পুরস্কার দেন তাহলে সেটা কি হতে পারে? এটা আসলে আমাদের কল্পনায় ধরবে না, এটা চিন্তার বাইরে, চেতনার বাইরে। সুতরাং এটুকু আমরা মনে রাখি যে আল্লাহই যথেষ্ট, আল্লাহু আকবার। তো এই জন্য ওই হাদিস আলোকে বলছি যে দুটা কথা আসছে, একটা হলো যখন আমরা ইফতার করি, অথবা একটা হলো ইফতার মানে হলো মাগরিবের সময় হতে পারে, আর একটা হলো রোজা ভাঙার পরে, অর্থাৎ যেদিন আমরা ঈদগাহে যাব কিছু মুখে দিয়ে, এই আনন্দ আসলে কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাক্ষাৎ দিবেন। সো দুটি রোজার আনন্দ ঘন মুহূর্ত আছে রোজাদারদের জন্য। সো যারা যারা দুই বলেছেন, শেখ বলে দিয়েছেন আপনাদের, এটা সঠিক হয়েছে হুমায়রা তাসনিমিতারি থেকে, জহিরুদ্দিন বাবর উনি বলছেন দুটা, আফিফা তাবনি বলছেন, মঞ্জুর আলম, আব্দুল আহাদ, অন্নি, তানিশা রহমান, নাইমা ইসলাম, মাসকুরা সুলতানা, আমাদের রকিবুল ইসলাম মিনার, তারপরে আফজল শেখ, নুসরাত, তারপর হচ্ছে নূর আলম, তারপর জাহির হাসান, কামরুজ্জামান রিয়াদ, নাইমা ইসলাম, নূর, শুভ, তানিশা রহমান, মঞ্জুর ইসলাম ফারুকি, খুরশেদ আলম, তারেক আজিজ ভাই বলছে দুইটি লক করে দেওয়া হোক। আচ্ছা, আমরা আপনার কাছে এখন কোশ্চেন যাব, আনসারটা আপনার কাছ থেকে চাইবো, তারপর লক করব, তারপর আনসার আপনার ঘোষণা করা হবে। জি, খুবই কঠিন, সরি, একটা কোশ্চেন। রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে, সরি, আনসার হচ্ছে সহি হাদিস, দুই হচ্ছে এটা জয়ীফ হাদিস, তিন হচ্ছে এটা কোরআনের আয়াত, চার হচ্ছে কুসংস্কৃতি। আপনার আপনি তৈরি হলে আপনি বলবেন এক, দুই, তিন, চার, কোনটি হচ্ছে উত্তর? এটা হলো কুসংস্কার আর কি, চার নম্বর। কেমন, আমাদের আসলে এমন বেশ কিছু আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যেটাকে আমরা লালন করি। আপনার উত্তরটা সঠিক হয়েছে কিনা কি ঘোষণা করব? করার আগে আমি একটু কথা বলি, এর মধ্যে আমাদের আমার যারা ইন্টেলিজেন্ট প্যানেল আছেন তারা দেখা যাক আগে কতটা ওনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ তারা তারা ইন্টেলিজেন্ট প্যানেল অলরেডি ভুল করা শুরু করছে আজকে। আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলটা একটু আপনার একটু ইন্টারেস্টিং। সো এখানে হচ্ছে এটা হচ্ছে যে আপনার একটু মানে কি বলে এটাকে,
মানে অপশন থাকে তাদের যে তারা ভুলও করতে পারবে চাইলে, ঠিক আছে? কারণ ইন্টেলিজেন্ট প্যানেল কিন্তু আমার জানতে পারছি ইন্টেলিজেন্ট প্যানেল ওনারা আসলে কি বলছেন। অনেকে শুরুতেই তারা জয়ীফ হাদিসে চলে গেছে বিষয়টাকে, হ্যাঁ, তার মধ্যে কাজী কাসেম, জুবাইর হোসেন ওনারা সহ কয়েকজনই ক্ষয়ের পক্ষে চলে গেছে। কিন্তু যেই না আপনার মুখ থেকে তারা কুসংস্কৃতি শুনেছে, কুসংস্কার বা কুসংস্কৃতি শুনেছে, এখন শুরু হয়েছে একটা নেই তারা কুসংস্কৃতির দিকে চলে গেছে। যে শেখ, আমরা এটাকে কুসংস্কৃতি উত্তরটি সঠিক হিসেবে নিয়ে আপনার থেকে আলোচনাটা শুনবো, মানে কথাটা শুনবো খুব সংক্ষেপে, অনেকগুলো কোশ্চেন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজে এমন অনেক কিছু আমরা লালন করি যেটার আসলে কোনো ভিত্তি নাই, এটা একেবারে কুসংস্কার। এর মধ্যে একটা হলো যে ওই যে কাক ডাকলে আমরা দুঃসংবাদ মনে করি, আমরা যখন ঘর থেকে বের হই তখন যদি ঝাড়ুটা পড়ে যায় বা পিছনে থাকে এটাকে আমরা মনে করি যে আমার কপালে কি যেন আছে। আমরা যখন ঘর থেকে বের হই কুকুর যদি ডাকে এটাকে আমরা আর কি মনে করি যে আমার কপালে খারাপই আছে। আমরা অনেক সময় যখন বের হই হাদিসের মধ্যে আসছে আত্মীয়ালত শের করুন তিনবার আসছে, ব্যাপারটা ছিল এমন যে মানুষ ঘর থেকে বের হলে যদি কোনো পাখি ডাকতো তখন আবার চলে আসতো ঘরে যে না আমার কপালে আজকে খারাপই আছে। তো এমন অনেক ধরনের বিশ্বাস আমরা লালন করি যে লালন যে বিশ্বাসগুলোর আসলে কোনো ভিত্তি নেই, এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং এটা আমরা ধর্মীয় একটা সংস্কৃতির রূপ দিয়েছি যেটা আসলে ধর্ম এক্ষেত্রে কোনো কথাই বলেনি। কেমন একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখনই যেটাকে কুসংস্কার বলি সেটাই কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সুতরাং এই জন্য আমি আমার ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো যেই কোনো বিষয়ে আমরা মানা না মানার ক্ষেত্রে আমরা একটু বুঝার বা জানার চেষ্টা করব যে এই ক্ষেত্রে আসলে ইসলাম কি বলে। যেমন এখানে যে ব্যাপারটা আসছে কুকুর বা কাক ডাকলে এটা আসলে কি, এটা আসলে সে তার মতন ডাকছে, এটা আমার কপালে খারাপই আছে বা এমন কোনো আমরা বিশ্বাস ভিত্তি নেই, ভিত্তি নেই। জাযাকাল্লাহ শেখ। আমরা এখন ছোটবেলায় নিশ্চয়ই শুনেছেন যে টিকটিকি যদি আমরা কোনো কথা বললাম পাশে টিকটিক করলো আমরা ভাবছি হ্যাঁ সে ঠিক ঠিক বলেছে। এই যে এই ধরনের অনেক ধরনের চিন্তা কিন্তু আমরা লালন করে 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 বড় হয়েছে, তো এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে আর কি। অসাধারণ একটা প্রমো ছিল আপনাকে নিয়ে। জাযাকাল্লাহ, আমার সৌভাগ্য আপনাদের সাথে আমার সময় আমি কিছু শিখার সুযোগ পেয়েছিলাম। অসাধারণ একটা আয়োজন ছিল আমাদের আসলে আপনাকে নিয়ে, খুব দারুণ একটা চমৎকার পর্ব। দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী নাশিদ শিল্পী ইকবাল হোসেন জীবন এবার বসছেন আলোকিত জ্ঞানীর গোল্ডেন চেয়ার। খন্দক লক করে দেয়া হোক, খ খন্দক। সঠিক উত্তর, প্রশ্নোত্তরে অংশগ্রহণের পাশাপাশি মন মাতাবেন গান শুনিয়ে। দেখতে চোখ রাখুন 15 রমজান 11 জুন 2017 বাংলাদেশ সময় বিকাল 5:40 চ্যানেল 9 এর পর্দায়, প্রেজেন্টেড বাই হক পাওয়ার। সো আমরা দেখলাম, আমার সৌভাগ্য ছিল শেখ আপনাদের সাথে গিয়ে আপনার আলোকিত মানুষদের সাথে একটু আলোকিত হওয়ার। এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম এই আয়োজনটাতে আর কি, অসাধারণ একটা আনন্দ ছিল। এবং আপনি নিশ্চয়ই, আপনার তো মনেই আছে যে আমাদের প্রত্যেক প্রতিযোগী কিন্তু একেবারে সবাই আপনার প্রত্যেকটা ইসলামী সঙ্গীত তারা খুব আর কি এনজয় করে শুনেছিলেন এবং সবাইকে দেখে আমিও আপ্লুত হয়েছিলাম। সবাই সবার সাথে আমারও খুব ভালো সময় কেটেছিল। আপনি অনুমতি দিলে নেক্সট কোশ্চেনে চলে যাব। ওই কোশ্চেনে যাওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল আপনার। জি জি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তো আপনার অনেক নাসিদ আমরা শুনে থাকি, একটার পর একটা নাসিদ আসে। এবং সত্যি কথা কি, আপনি যখন কোনো একটা নাসিদের প্রোমো বের করেন তখন থেকে আমরা অপেক্ষা করি। এবং আপনি জানেন কিনা জানি না যে আমার আলহামদুলিল্লাহ 3টা ছেলে,
তো এর মধ্যে দুটা ছেলে তো বড়, একজনের বয়স হচ্ছে 11 আর একজনের হচ্ছে 9, আর আরেকটা ছোট ছেলেটার বয়স হচ্ছে 16 মাস। তো 9 আর 11 যার বয়স, ওরা কিন্তু আপনার প্রায় 2-3টা নাসিব ওদের প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাসায় মোটামুটি আপনার নাসিব প্রায় সারাদিনই চলে, এবং বদরুজ্জামান ভাইদেরও নাসিব চলে। তো আজকে আমি একটু আপনার কাছে যেটা আর কি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে অনেক দর্শক আমাদের সাথে আছেন, আজকে আপনার খালি গলায় আমরা যে কোনো একটা নাসিদের একটু পাঠ শুনতে চাই, যদি আপনি একটু শোনান। কেন আপনি সময়টা আপনার এদিকে নিয়ে আসছেন? আমি তো সবসময় নাসিদ করি। আমি চাচ্ছিলাম না আপনার সময়টা আমি গানের দিকে নিয়ে আসতে। আচ্ছা, যেটা আপনি বলে ফেলছেন শেখ, আমি 4 লাইন করে আপনার কুইক কোশ্চেনের দিকে চলে যাবো। আমি প্রিয় একটা নাসিদ করি, আমার মনে আসছে এই মুহূর্তে আল্লাহর ভয় নাসিদটা করতে। আমার মনে হয় আপনিও শুনেছেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়। প্রিয় একটা নাসিদ কেমন, এটা আল্লাহর ভয় এবং প্রশ্ন, এই দুটো নাসিদ একদম সাধারণ। আল্লাহ শেখ, আল্লাহ খায়, জাযাকাল্লাহ খায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। ও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আর বারাক। এবং এই গানটি যিনি লিখেছেন, আমাদের মিলন হোসেন নূর ভাই লিখেছেন, মশুবে সুর করেছেন, আমাদের উম্মার টিম সহ ওসমানী ভাই সহ আমরা এটা করেছি, আলহামদুলিল্লাহ। এবং মতিউর মল্লিক ভাই তো প্রশ্ন, মল্লিক ভাই ছিল প্রশ্ন। আপনি প্রশ্ন রাশিটা মনে দেখেছেন, আপনি একটা কমেন্ট আমি দেখেছি, অসাধারণ, অসাধারণ। জাযাকাল্লাহ শেখ। আমরা নেক্সট কোশ্চেন, কাজটাও অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, একটু মাঝখানে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ভাইদের কি অবস্থা আর কি? দুই ভাই করোনায় আক্রান্ত হয়েছিলেন জানি, ডাক্তার ওসমানী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আরেকজন ভাই যিনি আক্রান্ত হয়েছেন উনিও আমাদের উম্মার শিল্পী, আল্লাহর ভয়ে নাসিরও ছিলেন, উনি কিছুটা সুস্থ আছেন, কিন্তু ওনাদের বাসার সবাই আক্রান্ত হয়েছেন, ঠিক করেছেন, এটাও শুনেছি। আল্লাহুম্মা নাওয়ির মুকাদাহু ওয়া জালিল জান্নাত, আমিন। কিন্তু
যে ভাই কথা বলছিলাম, সাইফুল ভাই, আমাদের আরেকজন ভাই মারুফ ভাই, উনি আক্রান্ত হয়েছেন, উনার ফ্যামিলি সব আক্রান্ত হয়েছে, দুর্ভাগ্যজনক ভাবে উনার বাবা ইন্তেকাল করেছে এবং উনি খুব মানসিক ভাবে ভেঙে পড়েছে, উনার জন্য একটু দোয়া করবেন। আপনি ভাইদেরকে আমার পক্ষ থেকে একটা পয়গাম দিবেন মেহরবানি করে, যে আমি সব আমরা সবাই ভাইদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ ভালোবাসা কবুল করুক। আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রবের জন্য, মান আহাব্বালিল্লাহ, আমাদের একটা গানও ছিল, আপনি সেটা প্রচারও করেছিলেন। জি জি। আচ্ছা, আমি আর সেদিকে যাচ্ছি না। মহিলাদের কোথায় যেতে বাধা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? মানে কোশ্চেনটা একটু ট্রিকি, যারা আনসার করবেন তারা চটপট করে ফেলুন। মহিলাদের কোথায় যেতে বাধা দিতে, মানে কোন জায়গায় যেতে নিষেধ করতে আল্লাহ রাসূল না করছেন, নিষেধ করেছেন, নিষেধ করতে নিষেধ করেছেন, মানে বরঞ্চ যাওয়ার জন্য উনি উদ্বুদ্ধ করেছেন যে ওই জায়গায় যাও, কেউ যেন এই জায়গায় যেতে তাদেরকে বাধা না দেয়। সে জায়গাটা কোথায়? বাজার, দুই হচ্ছে মাঠ, তিন হচ্ছে গ হচ্ছে মসজিদ, চার হচ্ছে খ বাগান। আপনারা এক দুই অথবা ক খ যেটা হোক সেটা ইউজ করতে পারবেন। সুমাইয়া মুক্তা বলছেন ক, বাজার যেতে না করছে, ওকে ওয়েল ডান। তারপর মঞ্জুর আলম বলছে ক। আমি বলি, আমি জন্য আপনাদেরকে কিন্তু কোশ্চেনটা ভেঙে বললাম যে কোন জায়গায় যেতে, প্রশ্নটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে, ঠিক আছে, এটা কিন্তু আমার জন্য কিন্তু ব্যাখ্যা করছিলাম, আপনারা একটু মনে করিয়ে দেন তাহলে ওনাদের সুবিধা হবে। মানে মহিলাদেরকে কোথায় যেতে কেউ যদি বাধা দেয়, সেটা বাধা যেন না দেয়, সেটা যে না, বাধাটাকে নিষেধ করছে, মূলত বাধা দেওয়াটাকে নিষেধ করছে, বাধা দিবা না তাদেরকে। লেট সাপোজ যদি আমরা ধরি এখানে চারটা আনসার নাই, ধরেন হচ্ছে ফুলের বাগানে যেতে যদি থাকে, তাহলে হচ্ছে ফুলের বাগানে যেতে দাও, মা না করবা না, ব্যাপারটা হচ্ছে এরকম। রাসূল কি বলছে? সো আপনি যদি বাজার বলেন, বাজার হচ্ছে এরকম যে হ্যাঁ, তাদেরকে বাজারে যেতে কেউ বাধা দিবা না, ওদেরকে বাজারে যেতে দাও, বিষয়টা এরকম হবে। সো বুঝে শুনে আনসার করবেন। অনেকে বলছেন গ, দুজন বলছেন শুধু নব তরকি বলছেন গ, তবে অনেকে বলছেন হচ্ছে কেউ কেউ মসজিদ লিখছেন, কেউ বলছেন ম্যাক্সিমামই লিখছেন হচ্ছে ক, এবং এখন থেকে আবার শুরু হয়েছে গ। সো শেখ, আপনার থেকে আমরা সরাসরি উত্তরে চলে যাব এবং এই বিষয়ে শর্ট একটা মেসেজে চলে যাব। এটা বিষয়টা হচ্ছে, আমি প্রথমে আমার ইন্টেলিজেন্ট প্যানেলের পক্ষে আপনার সাথে আমি কথা বলছি, সেটা হচ্ছে যে ওনারা আসলে প্রথমে না বুঝে ক লিখেছিলেন, বুঝার পরে ওনারা গ লিখছেন, গ লেখা শুরু করছেন। হ্যাঁ, আর সঠিক উত্তরটা আসলে গই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না। হাদিসের মধ্যে এসেছে যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, যদিও তাদের ঘর তাদের জন্য উত্তম। এই হাদিসের আলোকে যেটা এসছে সেটা হলো যে কোনো নারী যদি মসজিদে যেতে চান তাহলে তাকে বাধা দেয়া যাবে না, তবে তাকে এটা বলে দিতে হবে যে আপনার জন্য আপনার ঘর উত্তম, আপনি ঘরে সালাত আদায় করুন, এটা উত্তম। কিন্তু কেউ যদি মসজিদে যেতে চান তাহলে তাকে বাধা দেয়া যাবে না। এবং মজার একটা তথ্য দেয়, এটা অনেকেই জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পার্সোনালি আর কি তার মনে হতো যে নারী মসজিদে না গেলে ভালো হয়। তো উনি ওনার স্ত্রীর সাথে একবার কথা বলছিলেন, দুজন কিন্তু একই সাথে তারা জামাতে যেতেন, খুব দারুণ একটা ব্যাপার, স্বামী স্ত্রী একসাথে তারা মসজিদে যেতেন। তো একবার প্রসঙ্গত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে বলছিলেন যে তুমি যে মসজিদে যাও এটা আমার আসলে ভালো লাগে না। তো তিনি বললেন যদি ভালো না লাগে তাহলে আপনি আমাকে আদেশ করুন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এটা তো সম্ভব না, কারণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তাহলে আমি সেখানে তোমাকে কিভাবে বাধা দিই? তখন তিনি বলেছেন তাহলে তো আর কিছু বলার নেই, আমি যাব। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফজরের ওয়াক্তে যেই সালাতে তিনি আহত হন এবং পরবর্তীতে আবুল হুলু দ্বারা আক্রান্ত হয়ে সেই আঘাতেই তিনি শাহাদত বরণ করেন, সেই জামাতেও কিন্তু তার স্ত্রী ছিলেন এবং তারা একসাথে ধরে নিয়ে তাকে বাসায় নিয়ে যান। তো এই থেকে আমরা যেটা পাই সেটা হলো যে কোনো আল্লাহর বান্দি যদি মসজিদে যেতে চান তাহলে আমরা তাকে বাধা দিব না, তবে তার জন্য ঘরটা উত্তম এটা আমরা তাকে মনে করিয়ে দিব। অর্থাৎ এই ক্ষেত্রে তাকে এনকারেজ করা হয় নাই, আবার তাকে আর কি অনুৎসাহিত করা হয়েছে কিন্তু তাকে বাধা দেওয়া হয়নি। এই ব্যাপারটা খেয়াল করলে আমাদের কাছে হাদিসটা ক্লিয়ার হয়ে যায়। জাযাকাল্লাহ শেখ, অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস এবং গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন ছিল। আমরা আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, আমাদের মহিলাদেরকে, আমাদের ওয়াইফদেরকে যেন আমরা উৎসাহিত করে যেন মসজিদের দিকে যায়, বাধা প্রদান যেন না করি। আচ্ছা, বিশেষ করে জুমার দিন, ঈদের সালাতে, ঈদের সালাতে যাওয়ার ব্যাপারে তো আদেশ দেওয়া হয়েছে। ঈদের সালাতে কিন্তু এটা ভিন্নভাবে আসছে যে ঈদের সালাতে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। সুতরাং আমরা অনেকেই চেষ্টা করি যে ঈদের সালাতের ক্ষেত্রে এই হাদিসটাকে নিয়ে এসে বলি যে আপনার জন্য ঘর উত্তম না,
হাজিতের সালাতটা স্পেসিফিক উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, এবং শুধু তাই নয়, বলেছেন যে একজন মহিলা সাহাবী বলেছেন যে আমার ওড়না নাই, তিনি বলেছেন যে তাহলে তুমি তোমার বোনের ওড়নার সাথে পেঁচিয়ে যাও, আরেকজন বলেছেন যে আমি তো অসুস্থ, মা বোনদের যে অসুস্থতা তো অসুস্থ, আল্লাহ রসুল বলেছেন যে সে ওখানে গিয়ে সালাত আদায় করবে না কিন্তু দোয়ায় শরীফ হবে। কোন পর্যায়ে গেলে আল্লাহ রসুল এই কথাটা বলেন? তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে মা বোনদেরকে আমরা ঈদের সালাতে যেতে উদ্বুদ্ধ করব, এটা আদেশ করা হয়েছে, আর বাকি সালাতের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি যেতে পারেন। জি আচ্ছা শেখ, আমরা একটা কথা বলে রাখি যে সময় তো ভাইয়েরা আমি আমরা কিন্তু 15 মিনিটের মধ্যে শেষ করব, সো আমরা খুব কুইক কুইক আনসার করে করে কভার করার চেষ্টা করবো, ম্যাক্সিমাম 15 মিনিট। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আপনার একসাথে রেজাল্ট আমরা ঘোষণা করব, আপনি কত পেয়েছেন, তাই নাকি, কতর মধ্যে কত পেয়েছেন। জি অবশ্যই। আচ্ছা আমরা যখন আপনাদেরকে আলোচনা চলবে তখনই একটা কোশ্চেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা উত্তর রেখে রাখতে পারবেন। ইন্টেলিজেন্ট পক্ষ থেকে কয়েকজন ভাই বলছে আস্তাকফিরুল্লাহ, আমরা তখন বুঝিনি আমরা এটা হবে আনসারটা, তারা সেটা ক্লারিফিকেশন করে নিয়েছে, তার মধ্যে মীরার অন্যতম। আচ্ছা যাচ্ছি হচ্ছে, রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই, এটি কি সহি হাদিস? এক, দুই নম্বর জয়ীফ হাদিস, তিন কোরআনের আয়াত নাকি কুসংস্কৃতি? যে সমস্ত ভাইরা আনসারটা দিয়ে, আপনার থেকে আনসার শুনবো শেখ, এখন আমি আনসারের ফাইনালটা ঘোষণা করবো শেখ। আচ্ছা সাইফুল্লাহ ভাইয়ের জন্য আমার একটা মেসেজ ছিল, একজন ভাই লিখছেন মাহমুদ, আমি তোমার মেসেজটা পাইনি। নাইমা ইসলাম বলছেন চার কুসংস্কৃতি, শাকিল ইসলাম বলছেন চার কুসংস্কৃতি, সুলতানা বলছেন ঘ কুসংস্কৃতি, মাহফুজুর রহমান ঘ চার, সাকিব হাসান চার, জুবাইর হোসেন চার, কামরুজ্জামান রিয়াদ চার, জাহিদ হোসেন, মনসুর ইসলাম, জুবাইর, জুবাইর, নাইমা, তারপর আমির ইসলাম, নাসি, নাইমা, সুমাইয়া মুস্তারি, কামরুজ্জামান রিয়াদ সহ শিল্পী আফজাল শেখ অনেকেই বলছে এটার উত্তর হবে কুসংস্কৃতি চার। সো আপনার উত্তর কি শেখ, আপনি কি কোনটা বলবেন, এক দুই তিন চার কোনটা? আমার ইন্টেলিজেন্ট প্যানেলের সাথেই আমি আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সো আপনারা যেহেতু ভাবছেন আমি ওনাদের সাথেই আছি, চার নম্বর বা কুসংস্কার আমরা কি লক করে দেব চার? জি জি লক করে দেব, লক করে দেয়া হোক উত্তর চার। আপনার উত্তরটি, আপনার উত্তরটি আপনি বলেছেন এটি কুসংস্কৃতি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা তাকাই যে রাতে যদি নখ চুল ইত্যাদি কাটতে নেই কথাটা, এটা কি হতে পারে, এটি এটি কুসংস্কৃতি। আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনার মধ্যে একটু ট্রাই করলাম আর কি, আমার চেয়ে অনেক 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 ভালো হয়েছে আর কি, এগিয়ে আসা উচিত ভাইয়া, আপনারাও এগিয়ে আসবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা কি নেক্সট কোশ্চেনে চলে যাব? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ফরজ সালাতের সালাম ফেরানোর পর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ফরজ যে সমস্ত নামাজগুলো আমরা পড়ি প্রতি রাকাত, প্রতি ওয়াক্তের যে ফরজ সালাত, ফরজ সালাতের সময় সালাম ফেরানোর পর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? এক, উনি সুন্নাত সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন, তিনি জিকির আজকার করতেন, স্থান পরিবর্তন করতেন, তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে সালাতের পর পর মসজিদ ছেড়ে উনি চলে যেতেন। আমরা আমরা ভাইদের এটাতে যাবো না, ইন্টেলিজেন্ট প্যানেলে ডাইরেক্ট আপনার কাছে যাব, আপনি এটার উত্তর দিবেন, একসাথে আপনি এটা নিয়ে দুই একটা কথা বলে ফেলবেন। জি অনেক ধন্যবাদ। আমরা একটা বিষয় খেয়াল রাখি, সেটা হচ্ছে যে আসলে সুন্না কাকে বলে। আমরা দুই ধরনের কথা সবসময় শুনি, একটা হলো সুন্না আর একটা হলো জায়েজ, দুটো কখনো এক জিনিস না। সুন্না হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হলো সুন্না। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কেউ হয়তো কোনো সাহাবার, দুই একজন সাহাবার জীবনীতে এসছে বা তারা পালন করেছেন, এটাকে আমরা জায়েজ বলি, বা ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন এটা করা যেতে পারে, সেটা জায়েজ। তো সুন্না, আল্লাহর রসুলের কাজটাকেই সুন্না বলা হয়, আর তিনি যেটা করেননি সেটা আসলে সুন্নার অন্তর্ভুক্ত না। এখানে যে বিষয়টি এসছে যে ফরজ সালাতের পর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যদি প্রশ্ন এটা হয়ে থাকে, উত্তরটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে তিনি আল্লাহ আকবার বলে আকাশের দিকে মুখ তুলে তাকাতেন, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, এরপরে কিছু জিকির, কিছু আজকার ছিল যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা বিসসালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, এমন অনেকগুলো দোয়া আছে। তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার,
এরপরে তিনি সকাল এবং সন্ধ্যার কিছু আজকার আছে ওগুলো তিনি পাঠ করতেন। দেন তিনি হয় উঠে যেতেন, সকাল হলে তিনি অবস্থান করতেন বা অন্য কোনো কাজ করতেন। মূল বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে তিনি বসে কিছু আজকার করতেন, এটা তার নিয়মিত আমল ছিল। কিন্তু আমাদের দেশে বা আমরা সব জায়গায় সাধারণত তিন ধরনের ব্যাপার দেখি। একটা হলো আলহামদুলিল্লাহ অনেকেই সুন্নার উপর আমল করেন, অনেকে আজকার পাঠ করেন, এটা ঠিক আছে। আবার অনেককে দেখা যায় যে সালাম ফিরিয়েই আমরা উঠে যাচ্ছি, এটা ঠিক নয়, এটা সুন্নার খেলাফ হচ্ছে। আর আরেক আরেক দল আমাদের মাঝে আছেন যারা দেখা যাচ্ছে যে সালাতের পরে আমরা হয়তো সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করার চেষ্টা করছি। আমরা মনে করছি যে এটাতে সমস্যা কি, এটা তো একটা ভালো কাজ। আমি আগেই কথাটা বলেছি যে অবশ্যই ভালো কাজ, কিন্তু মনে রাখতে হবে এটা সুন্না না, সুন্না আর জায়েজ দুটা এক জিনিস নয়। আমরা চেষ্টা করব সুন্না পালন করার। আপনার অল্পতে যদি আপনি বেনিফিট বেশি পান তাহলে নিশ্চয়ই আপনি সেটাই করবেন। তো আল্লাহ রসুল যেটা করেছেন এটার চেয়ে বড় বেনিফিট আর কিছু হতে পারে না। সো আমাদের উত্তর হচ্ছে আমরা সালাম ফেরানোর পরে জিকির আসকার করতেন। জি, যারা যারা জিকির আসকারের কথাটা লিখেছেন তারা সম্পূর্ণ সঠিক বলেছেন, আপনাদেরকে কংগ্রেচুলেশন। এখানে যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই অলরেডি খ লেখা শুরু করেছেন, আমি জানি না এটারটাই খ কিনা। এটা হচ্ছে আপনি দুভাবে এটার উত্তর দিবেন, মানে আপনি হচ্ছেন কোশ্চেন প্রশ্ন করার যেটা আলোকিত জ্ঞানীতে থাকেন সেই চেয়ারে এখন আপনি আছেন। আমি আপনাকে যাদের নাম বলবো তাদের জন্য একটা আপনি আনসার ঘোষণা করবেন, জাজমেন্ট ঘোষণা করবেন, আর যারা আরেকটা আনসার বলবো তাদের জন্য একটা জাজমেন্ট আপনি ঘোষণা করবেন। কোশ্চেনটি হচ্ছে কোন আমলটি ঠিক, বিসমিল্লাহ পরিবর্তে 786 লেখা, দুই হচ্ছে খ ওষুধ খাওয়ার শেষে আল্লাহ শাফি কাফি বলা, তিন নম্বর হচ্ছে প্রত্যেক তাওয়াফ ও সাইতে নির্দিষ্ট দোয়া পাঠ করা, চার নম্বর হচ্ছে বাচ্চাদের জন্মের সপ্তম দিনে আকিকা করা। এখানের কোন আমলটি সম্পূর্ণ সঠিক, মানে যেগুলো আপনি সঠিক না সেটা আপনি বলবেন না, এখানের মধ্যে যেটা আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে শুধু সেই সংখ্যাটা আপনি বলবেন। যে সমস্ত ভাইয়েরা বলছেন, নাইমা ইসলাম খ বলছেন, তারপর থেকে মোহাম্মদ আনসার, আনসার উদ্দিন, আসমা মাহাদি, সাজিদুর রহমান, খুকুমনি, সোহাগ আলী, তারপর হচ্ছে নার্গিস চৌধুরী, মাহফুজুর রহমান, সাজিদুর রহমান, তানিশা রহমান, মনসুর আলম, ইউসুফ হোসেন, ফয়সাল আশিক, বাশার খান, আতিকুর রহমান, শিল্পী আফজল, সুমাইয়া মুস্তারি, নওয়াব তারিক, সুমাইয়া, আব্দুল আহাদ, তারপর হচ্ছে নজরুল ইসলাম, অন্নি আপু, তারপর হচ্ছে সুমাইয়া মুস্তারি এবং জুবাইর হোসেন, তারা সবাই বলছে ঘ বাচ্চার জন্মের সপ্তম দিনে আকিকা করা, এই আমলটি শুধুমাত্র সঠিক, বাকিগুলো হচ্ছে ব্যাঠিক। আপনি তাদের আলোকিত জ্ঞানীর পার্সপেক্টিভে আনসার ঘোষণা করবেন। জি, আমার যে ভাইরা প্রশ্নের উত্তর দিয়েছেন ক, এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়নি। এবার বাকি থাকলো খ গ ঘ, তো আসছি আমি তারপরে গয়ে, প্রত্যেক তাওয়াফ এবং সাইতে নির্দিষ্ট দোয়া পাঠ করা, এটাও সঠিক হয়নি। তার মানে হচ্ছে এই দুইটি কাজ অনেকে আমরা যারা করি এই দুইটি কাজ ঠিক নয়। হ্যাঁ, তৃতীয় তো রয়ে গেল খ এবং ঘ, এই দুটোর মাঝে অনেকে খয়ে অ্যান্সার দিয়েছেন, কেউ ঘয়ে অ্যান্সার দিয়েছেন। আমি বলবো যে দুটির মাঝে সঠিক উত্তরটি হচ্ছে ঘ, বাচ্চার জন্মের সপ্তম দিনে আকিকা করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরের তিনটি অপশন যেটা আমাদের সামনে আছে, যেটা আমরা অহরহ অহর্নিশ পালন করে থাকি, যেটা আসলে সঠিক নয়। তো এর মাধ্যমে কিন্তু আমরা একটা প্রশ্নের উত্তর কিন্তু জানলাম না, আমরা কিন্তু চারটা প্রশ্নের উত্তর জেনে গেলাম। মাশাআল্লাহ, একেবারে প্রশ্ন উত্তরটা একেবারে আলোকিত জ্ঞানীর স্টাইল হয়েছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, আমরা আপনাদের থেকে আলোকিত হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা পেয়েছি, তো আমরা চাই ভাইয়া বোনরা একটু বিষয়গুলো জানুক। জি জি, আমরা রমজানের এই সময়টাকে কাজে লাগাতে চাই, গল্প আড্ডা হাসি ঠাট্টা দিয়ে নয়, বরঞ্চ মানুষের মধ্যে সময়গুলোকে আমরা ভালো কাজে লাগাতে চাই, আমাদের ভাইরা বোনরাও কিছুটা উপকৃত হোক আলহামদুলিল্লাহ। পরবর্তী কোশ্চেন, জি, এই কোশ্চেনের আনসার আমি করব, আপনি আনসার আপনি করবেন, ঘোষণা আমি দেব, আর ইন্টেলিজেন্ট প্যানেল সহযোগিতা করতে পারেন। আপনাদের টাইম স্টার্ট ফ্রম নাও, রাইট? খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রশ্নটা হচ্ছে, আমাদের মেয়েদের পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না, মেয়েদের পায়ে, আমি রিপিট করছি, মেয়েদের পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না, এটি কি হাদিসের কথা, হাদিসের বাণী?
দুই নাম্বার হচ্ছে প্রসিদ্ধ আলেমদের ফতোয়া, তিন নাম্বার হচ্ছে গ কুসংস্কার, চার নাম্বার হচ্ছে কোরআনে নিষেধ আছে, সো করতে পারবেন না। আমাদের কারা কি বলছেন, যারা লিখছেন হচ্ছে মোহাম্মদ আল আজাদ আজাদ, উনি বলছেন ঘ, তার মানে হচ্ছে কোরআনে নিষেধ আছে, করা যাবে না। মোস্তফা কামাল মন্ডল বলছেন চার, যে কোরআনে নিষেধ আছে, করা যাবে না। আমার ছেলেটা সাত দিনে মারা গিয়েছে, সবাই দোয়া করবেন। আমাদের শিল্পী আফজাল ভাই, আমরা খুবই কষ্ট পেয়েছি এই কথা শুনে, আল্লাহ উনাকে তাকে জান্নাত দান করুক, আপনাকে ধৈর্যের ধরার মতো আল্লাহ তৌফিক দান করুক। আপনি সাইফুল বাবু আজকে দোয়া করবেন আমাদেরকে নিয়ে সবাই। আনসার হিসেবে আমিনুল ইসলাম নাসির লিখছে গ কুসংস্কার, নিশাত তাসনিম গ কুসংস্কার, সাজিদুর রহমান ক, ক হলে হবে হাদিসের বাণী না, ওকে। তারপর হচ্ছে নুসাদ জাহান লিখছে গ কুসংস্কার, তারপর সুমাইয়া মুস্তারি লিখছে গ কুসংস্কার, তারপর মোসিনা খান উনি লিখছেন গ, হুসাইন আহমেদ লিখছে গ, সুমাইয়া মুস্তারি, সোহেল আলী এরা দেখছেন, এবং নাইমা ইসলাম তারা লিখছে গ। শেখ, আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা লাগবে কিনা আমি জানি না, আপনার থেকে স্ট্রেট ওয়ে আনসারটা শুনবো, তারপর আমি ঘোষণা করব উত্তরটা কি। অনেক ধন্যবাদ। আসলে এই দারুণ একটি প্রশ্ন আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে যে মেহেদি আর কি মেয়েদের, না আমি লেখাটা আমার এখানে একটু প্রবলেমের কারণে দেখি নাই, যাই হোক, মেয়েদের পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না, কথাটা এটাই তো। জি, বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা, এই প্রশ্নটা কেন আসছে বা আমাদের সমাজে আর কি বিশ্বাসটা কি, বিশ্বাসটা হচ্ছে যে আমরা, আমি এই প্রশ্নের অনেক উত্তর দিয়ে সেটাই বলছি যে যারা মনে করেন যে মেহেদি এর জন্য পায়ে ব্যবহার করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথায় ব্যবহার করেছেন, দাড়িতে ব্যবহার করেছেন। কারণ অনেকে বলে থাকেন যে দাড়িতে ব্যবহার করা সুন্নাত, মাথায় ব্যবহার করা, মেহেদি ব্যবহার করা সুন্নাত। এই তথ্যটা আগে আমি ঠিক করে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 16-17টা দাড়ি সাদা হয়েছিল, চুল দাড়ি কেমন, এই জন্য তার মেহেদি ব্যবহারের প্রয়োজন পড়েনি, তিনি কখনো মাথায় বা দাড়িতে মেহেদি ব্যবহার করেননি। আমরা যারা মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় বা দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন, এই তথ্যটা সঠিক ছিল না। মেহেদির ব্যবহারটা আসছে মক্কা বিজয়ের পর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার বাবা কোথায়। তার বাবাকে যখন নিয়ে আসা হয়েছিল, আবু কুহাফা অনেক বয়স্ক ছিলেন, তখন তিনি বললেন, খুব মজা করে বললেন যে এই বৃদ্ধকে রাঙিয়ে দাও, ওনার চুল দাড়ি একেবারে পাটের মতো সাদা ছিল, তো বললেন যে এই বৃদ্ধকে রাঙিয়ে দাও। তখন ওনাকে মেহেদি দিয়ে চুল এবং দাড়িতে রাঙিয়ে দেওয়া হলো, কালারটাকে চেঞ্জ করে দেওয়া হলো। এই হলো বিষয়। এবার আসছি, এই কারণে আমরা অনেকে মনে করি যে মেহেদিটা পায়ে ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাউনু লিন নিসা, রং হলো নারীদের জন্য, ওয়ার রিহু রিজাল, আর প্রসাধনী বা সুগন্ধি, সুগন্ধিটা হচ্ছে পুরুষের জন্য। তো যে কোনো রং আমাদের মা বোনেরা ব্যবহার করতে পারবেন, শুধু খেয়াল রাখতে হবে সেটা যেন অজুতে বিঘ্ন সৃষ্টি না করে। তো এইবার আসছি উত্তরে, আশা করি বুঝে ফেলেছেন যে আসলে এটা হাদিসের বাণীও নয়, এটা কোনো আলেমদের ফতোয়াও নয়, এটা কোরআনে নিষেধও করা হয়নি, এটা জাস্ট একটা কুসংস্কার। এটা আমাদের বিশ্বাস চলে আসছে ওই কারণে যে এটা রাসূল ব্যবহার করেছেন, এই জন্য এটা পায়ে ব্যবহার করা যাবে না। আসলে তথ্যটা সঠিক নয়, নারী যে কেউ আর কি আমাদের মা বোনেরা চাইলে ওনারা পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে। জাযাকাল্লাহ শেখ। আমাদের সামনে হচ্ছে ঈদ, আমাদের বোনরা হয়তো ঈদে উপকৃত হবেন, আপনারা অবশ্যই আপনাদের সৌন্দর্য, আপনাদের মাহরাম, পাশাপাশি আপনাদের যারা আছেন হাজবেন্ড, যাদের আছেন তাদের জন্যই হোক, সুন্দর হোক, আমাদের জীবন রঙে রঙিন হোক, হালাল ওয়েতে, সে দোয়া আমরা করি। আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব, সেটি হচ্ছে দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র, এটি কি ধরনের কথা, এটি কি হাদিস, ভিত্তিহীন কথা, আসার নাকি মনীষীদের উক্তি। সরাসরি আপনার কাছ থেকে চলে যাব, আমাদের সময় খুব বেশি নেই, আপনি উত্তর প্লাস কথা বলে ফেলতে পারেন। এটা আদ দুনিয়া মাজারাতুল আখিরা, এই কথাটা যে আসছে, এটা আমরা আমাদের আর কি সমাজের মধ্যে এটা প্রচুর একটা বিশ্বাস হলো যে এটা একটা হাদিসের কথা, এবং আমরা কথায় কথায় অনেককে দেখি যে এই বিষয়গুলো নিয়ে অনেকে বলেন, হ্যাঁ, যে এটা হাদিসে আসছে, আদ দুনিয়া মাজারাতুল আখিরা, যে এটা হাদিসে আসছে। ব্যাপার হচ্ছে কথাগুলো সুন্দর হলেই যে সব হাদিসের হতে হবে বিষয়টা এমন না, অনেক ভালো ভালো ব্যক্তিরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেছেন। সুতরাং এটা প্রথম কথা হচ্ছে যে এটা আসলে হাদিস নয়, এটা হলো প্রথম কথা।
এরপরে এটা আমরা ভিত্তিহীন কথাও বলবো না, কারণ কথাটা খুব চমৎকার কথা। আর এটা আসার যদি বলতে হয় তাহলে দেখতে হবে আসার মানে হচ্ছে যে সাহাবায়ে কেরাম আজমাইনের উক্তি কিনা। এটা সাহাবায়ে কেরাম আজমাইনের উক্তি ছিল না, এটা মনীষীদের উক্তি ছিল। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এটা মনীষীদের উক্তি, এটা হাদিস নয়। জাযাকাল্লাহ খায়র শেখ। আমরা অলমোস্ট ডান প্রশ্নের দিক থেকে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করব। তার আগে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর প্রশ্ন উঠতেছে, নামতেছে, আমি নিয়ে যাচ্ছি, চলে যাচ্ছে। এটা এমনি এমনি হয়নি, একজনের পেছনে কাজ করতে হয়েছে। এবং যে কাজ করেছে আপনাদের ভাবির ছোট ভাই, সে হচ্ছে খুবই ছোট, ক্লাস 9 এ পড়ে মনে হয় এখন, কি বলে যে সে সুন্দর সুন্দর করে ডিজাইন করে আমাকে পাঠিয়েছে, ভাইয়া ঠিক আছে কিনা, হয়েছে কিনা। আইডিয়াটা খুব সুন্দর করে সে পাঠিয়েছে, তার জন্য দোয়া করবেন, তার লেখাপড়ার জন্য সুন্দর করে করতে পারে, অনেক সুন্দর ডিজাইন করে, মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ। আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি, পুরো ডিজাইনটা অসাধারণ। এবং আমরা আসলে এটাই চাচ্ছি যে এই যে ছোট ছোট ছেলেরা যে এগিয়ে আসছে, আপনি নিশ্চয়ই এবার খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের আলোকিত জ্ঞানীর সাউন্ড ডিজাইনার কিন্তু একটা ছোট ভাই, বয়স 14-15 বছর হবে। হ্যাঁ, এবং মজার ব্যাপারটা হচ্ছে যে উনি যে কাজ করেন, আমাদের এই ভাইটা, উনি কারো কাছ থেকে শিখেননি, এটা জাস্ট নিজে এই ইউটিউব থেকে শিখে 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 অসাধারণ এখন তার কাজ আর কি, সাউন্ডের উপর অসাধারণ তার দখল। মাত্র তিনি শেষ করে আর কি কিতাব বিভাগে পড়ছেন প্রথম বা দ্বিতীয় বর্ষে, মাশাআল্লাহ। তো এই এটা আসলে আগ্রহ থাকতে হয়, আগ্রহ থাকলে যে পারা যায়। তো আমি আমাদের এই ছোট ভাই আর কি, আপনার ছোট ভাই, আমাদের ছোট ভাই, তাদাল আমিন, হ্যাঁ, তার জন্য সেবা দোয়া করবেন। অনেক ভালো, সে ক্রিয়েটিভ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওর কাজের প্রাপ্তি শিকারটা করে দিলাম। সাইফুল ভাই, আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের এই লাইভের মাধ্যমে যে জিনিসটা আমি করতে চাই, আমার হৃদয় বলতে যায় যে ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। আমার বিশ্বাস সারা পৃথিবীর মানুষের, বাংলা ভাষা ভাষী যারা ভাইটাকে চিনেন তাদেরও হৃদয় ভেঙে গিয়েছিল। আমি এতটা সহজ সরল, এতটা জ্ঞানী, এতটা জীবনের ব্যাকগ্রাউন্ড ভিত্তিক মানুষ আমার জীবনে আমি কম দেখেছি। তিনি হচ্ছেন শাহাদাত ভাই, ছিলেন আপনাদের সাথে কাজে প্রথমবারের চ্যাম্পিয়ন যদি আমি ভুল না করে থাকি। এতটা নলেজেবল মানুষ ছিলেন, আপনারা তাকে হারাই ফেলেছেন, আমাদের থেকে বেশি ব্যথা আপনারা পেয়েছেন। আমি ওনার ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে আপনার থেকে ওনার বিষয়ে কিছু কথা শুনবো, ওনার জন্য দোয়া, পুরো মুসলিম উম্মার জন্য দোয়া দিয়ে আমরা আজকে প্রোগ্রামটা শেষ করবো। তো ওনার ছোট্ট একটা ক্লিপ আমরা আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে রিলেটেড, যেটা যখন আমি গিয়েছিলাম আলোকিত জ্ঞানীতে, ভাইটির সাথে আমার যখন কথা হয়েছিল, উনি যখন নাসিকগুলোর ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন, সেরকম একটি ক্লিপ। আমি একটু সাইফুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আমরা আজকে বিশেষ পর্বে অতিথি হিসাবে আমাদের প্রিয় জীবন ভাইকে পেয়েছি। আমরা আসলেই খুব গর্ব অনুভব করছি। বাংলাদেশের একজন ভাই সারা বিশ্বে তার নাম ডাক, বিশেষ করে নাসিদের মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছেন, এবং তার প্রত্যেকটা নাসিদেই কম বেশি ইসলামের বার্তা রয়েছে, একটু আগে আমরা শুনেছি। তো তার একটা অন্যতম খুব পপুলার একটা নাসিদ আছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আমরা যদি একটু এই নাসিদটা শুনতাম ভালো লাগতো। মাবরুর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জানাচ্ছি, ইন্টেলিজেন্ট প্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। জি, তাহলে আমরা হাসবি রাব্বি এই প্লিজ নাসিদটা একটু শুনি আপনার কণ্ঠে। প্লিজ প্লিজ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমরা যে কথা বলছিলাম, যে ভাই ব্যাপারে বলছিলাম, তিনি হচ্ছেন আমাদের শাহাদাত ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝ থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আপনি স্মৃতিচারণ এবং তার জন্য দোয়া, যেটা আপনি বলতে চান আমরা শাহাদাত ভাইয়ের জন্য এখন থেকে সময়টা ডেডিকেট করে তার জন্য দোয়ার মাধ্যমে আজকে প্রোগ্রামটা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি যে শাহাদাত ভাইয়ের কথা স্মরণ করে আপনি এই আয়োজনের একেবারে শেষে নিয়ে আসছেন। আসলে শাহাদাত ফয়সাল ভাইয়ের কথা বলতে গেলে কি আমি আমাকে ঠিক রাখতে পারি না। ব্যাপারটা হয়েছে যে এই ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয় আমার অনেক আগে, সেটা হচ্ছে 2008 বা 2009 সালে ইসলামিক টিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল, চৌকশ নামে একটা প্রোগ্রাম। ওই প্রোগ্রামে মূলত শাহাদাত ভাই চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরবর্তীতে আমরা যখন আলোকিত জ্ঞানীটা শুরু করি 2015 সালে, শাহাদাত ভাই আসেন এবং আলহামদুলিল্লাহ উনি যে মেধাবী ব্যক্তি ছিলেন আপনি দেখেছেন,
এত পড়াশোনা এত অল্প বয়সে, যার বাড়িতে প্রায় 26,000 গ্রন্থ ছিল, তো এত পড়াশোনা এবং প্রতিটা বই প্রায় দাগাদাগি করা ছিল। হ্যাঁ, তো উনি আসলেন এবং রীতিমতো অসাধারণ প্রতিভাবান এই ব্যক্তিটি তার পারফরমেন্স করলেন এবং তিনি চ্যাম্পিয়ন হলেন 2015 সালে। 2016 সালে, 15 সালের মাঝামাঝিতে উনি এসে একদিন বললেন যে, সাইদ ভাই, আমরা একটা কাজ করতে পারি কিনা, আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আর কি প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে অনেক তালাশ করি, ভালো বই পাচ্ছি না, আমরা একটা কাজ করি, আমরা একটা সংকলন করতে পারি কিনা, যদি আপনারা এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে আমি দায়িত্ব নিতে পারি। আমি বললাম যে, আপনি যদি আলোকিত জ্ঞানীদের পক্ষ থেকে আর কি, আমাদের আলোকিত জ্ঞানীর একটা ফ্যামিলি আমরা তৈরি করলাম, ওনাকে আমরা দায়িত্ব দিলাম, বললাম যে আপনি এটা কোঅর্ডিনেশন করেন। সত্যি সত্যি উনি অসাধ্য সাধন করলেন, আল্লাহর মেহরবানি। আমাদের আলোকিত জ্ঞানী ভাইদেরকে নিয়ে তিনি বসে 11,200 প্রশ্নের উত্তর সম্বলিত একটা বই আমরা সংকলন করে ফেললাম শাহাদাত ভাইয়ের তত্ত্বাবধানে, হতে চায় আলোকিত। এবং এটা আসলে বাংলাদেশে দ্বিতীয় কোনো কাজ হয়নি। এরপরে শাহাদাত ভাই আমাদের একেবারে আর কি কি বলবো, পরিবারের একজন হয়ে গেলেন। আমরা একসাথে ওমরার সফরে গেলাম, একসাথে কক্সবাজার গেলাম, পারিবারিক ভাবে আমাদের বন্ধনটা সুদৃঢ় হলো। এবং এরপর থেকে কিন্তু উনি আর কি পরপর 3 বছর উনি আমাদের সাথে ছিলেন, আলোকিত জ্ঞানীর প্রশ্ন উত্তর তৈরিতে ওনার বিশাল একটা অবদান ছিল। এবং এক কথায় আমি বলতে পারি যে শাহাদাত ভাই আমাদের একটা আসলে পাঠ ছিলেন, কেমন আলোকিত জ্ঞানীর তিনি একটা প্রধান একজন ব্যক্তি ছিলেন। তো এইভাবেই আর কি ভাই আমাদের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তার ব্যস্ততা আরো বাড়তে লাগলো। এরপরে ওনার যে ইন্তেকালের যে ব্যাপারটা আসলে আমি বলবো আর কি, দেখেন মৃত্যু কত কাছে। আমরা যখন উমরায় গেলাম তো শাহাদাত ভাই তিনি যাননি, তো পরবর্তীতে উনি বললেন যে, আসলে আমার সেই ব্যবস্থাটা ছিল না, তবে আমার খুব ইচ্ছে হচ্ছিল আপনাদের সাথে যাওয়ার। তো আমি বললাম যে, আগে বললেন না কেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা আসার পরে শুনলাম, কয়েকদিনের মাথায় শুনলাম যে তিনি অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি হয়েছে। আমি রাতের বেলা আর কি দুজন ভাইকে বললাম, শাহাদাত ভাইয়ের সাথে যিনি ছিলেন মকবুল ভাই, উনিও আলোকিত জ্ঞানী ফার্স্ট রানার আপ এবং আস্তাবিল ইন্টারন্যাশনালের যিনি ওনার, মকবুল ভাইয়ের সাথে খুবই দারুণ সম্পর্ক, এবং আব্দুল কাহার ভাই কলামিস্ট। তো আমি বললাম যে, আপনারা যান, ভাইয়ের সাথে কথা বলেন, অবস্থা দেখেন কি, প্রয়োজন হলে আমরা ভালো কিছু করতে পারি কিনা, ভালো কোনো জায়গায় দিতে পারি কিনা, দিতে পারি কিনা সেটা দেখেন, আর আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালে আসছি। আব্দুল কাহার ভাইয়ের সাথে রাতের বেলা শাহাদাত ভাই আর কি কথা বলে আব্দুল কাহার ভাইয়ের ফোন দিয়ে আমাকে ধরিয়ে দিলেন যে শাহাদাত ভাই কথা বলেন। আমি শাহাদাত ভাইয়ের সাথে এই শেষ কথা বলছি আগের রাতে, রাত 8টা সাড়ে 8টায়। আমি কি কথাগুলো বলছি আমি সেটা বলতে চাই। সেটা হলো, আমি ওনাকে বললাম যে, শাহাদাত ভাই কি অবস্থা? উনি বললেন, আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিছুটা ভালো। আমি বললাম, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, সামনে প্রোগ্রাম আবার রেডি হচ্ছে, ভাই তাড়াতাড়ি সুস্থ হন, ইনশাল্লাহ তাআলা প্রশ্নগুলো নিয়ে আমরা বসবো। আমি কথাগুলো বলছি এই জন্য, আমি পরে বলবো ব্যাপারটা। এবং ওনাকে আমি বললাম যে, আচ্ছা আরো দুটো কাজ আছে, একটা হলো যে একটা মসজিদে আপনি খুতবা দিবেন, এটা নিয়ে আমার কথা হয়েছে, আরেকটা হচ্ছে যে আপনার বিয়ে নিয়ে আমি কিছু কথা বলতে চাই, কারণ আমার ফ্যামিলিতে আমার বাসায় শাহাদাত ভাইকে আমরা সবাই চিনি, ওনার বিয়ে নিয়ে আমরাও আর কি চিন্তা ভাবনা করছি, আমরাও মনে মনে মেয়ে দেখছি। তো একটা মেয়ে দেখা হয়েছিল, আমি আজকে এই কথাগুলো এই জন্য বলছি, এটা কোথাও বলি নাই, অনেকে হয়তো জানতে চাইতে পারেন, এই জন্য আমি বলছি। আমি ওনাকে এইভাবে বললাম যে, আপনার বিয়ে নিয়ে আমরা চিন্তা করছি, তো আপনি সুস্থ হন, আমরা ইনশাল্লাহ তাআলা এটা নিয়ে আগাবো, কালকে আপনার সাথে দেখা হবে। উনি বললেন, জি ঠিক আছে। পরের দিন আমি রেডি হচ্ছি, আমি হসপিটালে আসবো, 11টার দিকে আমার কাছে ফোন আসলো, আব্দুল কাহার ভাই ফোন দিলেন এবং তিনি বললেন যে, ভাই শাহাদাত ভাই নাই। যখন এই কথাটা উনি বললেন, আমি আসলে 10 সেকেন্ড বুঝতে পারি নাই যে উনি কি বলেছেন, আমি উপলব্ধিতে নিয়ে আসতে পারি। বললাম, নাই মানে কি বলছেন? এটা আর কি আমার মাথায় এটা আর কি আসেনি যে নাই শব্দটার অর্থ হলো যে তিনি একেবারে চিরতরে চলে গেছে। তো আব্দুল কাহার ভাই বললেন, নাই মানে নাই, উনি ইন্তেকাল করেছেন, আর কি বলবেন। পরে আমরা সবাই গেলাম। তো আসলে আমরা যে কি হারিয়েছি এটা আমি বুঝাতে পারবো না। এত মেধাবী একজন মানুষ, এত বিনয়ী একজন মানুষ, একজন উদারপন্থী মানুষ, হ্যাঁ, ওনার চিন্তা চেতনা, এবং সবচাইতে বড় যে ব্যাপারটা ওনার মধ্যে ছিল,
উনি যখনই কোনো লেখা লিখতেন বা কোনো কথা বলতেন, আমার কাছে যদি মনে হতো যে এটা এভাবে হলে ভালো হতো, আমি সাথে সাথে ওনাকে নক করলে উনি সাথে সাথে সেটাকে উনি ক্লিয়ার করে নিতেন। এবং সব সময় তিনি চাইতেন যে আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম দাঁড় করে, আমরা তাওহিদের উপর যারা আছি আমরা কেন একটা প্ল্যাটফর্মে আসতে পারছি না, এটা নিয়ে ওনার আজীবনের একটা স্বপ্ন ছিল। এবং জ্ঞানের কথা কি বলবো, যে উনি যখন আপনার উনি সারা জীবন কিন্তু গবেষণা ধর্মী আর কি প্রতিষ্ঠানগুলোতে ছিলেন, ভালো ভালো অফার থাকা সত্ত্বেও গবেষণা ধর্মী প্রতিষ্ঠানগুলোতে ছিলেন কেন, যাতে করে পড়াশোনা করা যায়। উনি পল্টন থেকে বের হতেন, গুলিস্তান আসতেন, এর মধ্যে ওনার 1 ঘন্টা সময় লাগতো, কারণ হচ্ছে ওই জায়গাগুলোতে উনি আর কি বই পড়তে পড়তে আসতেন। তো যাই হোক, উনি চলে গেছেন, শাহাদাত ভাই চলে গেছেন, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন, ওনার কবরটাকে বাগানে পরিণত করে দেন, এবং শাহাদাত ভাইয়ের যে রেখে যাওয়া বিষয়গুলো আছে এটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি এই ভাই যে স্বপ্নগুলো দেখতেন সেই স্বপ্নগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং এক শাহাদাত ভাই চলে গেছেন, ঘরে ঘরে এমন শাহাদাত ফয়সালা তৈরি হোক, যাতে করে জ্ঞানের জন্য মানুষ এগিয়ে আসে। আল্লাহুম্মা আমিন, জাজাকাল্লাহ খায়ের। আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, শাহাদাতের স্মৃতিচারণ শুনলাম। সময়ত ভাইরা বোনরা, আপনারা যারা দেখছেন, হোম কোয়ারেন্টিনের এই কঠিন সময়ে আমাদের এই অন্যরকম একটি রমজান আমরা এবার পেয়েছি, লকডাউনের রমজান। তো আশা করি আপনাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা চেষ্টা করি আপনাদের কাছে এসে আপনাদের এই সময়টাকে একটু ভালোভাবে কাটানো, ভালোভাবে আপনারা যেন কাজে লাগাতে পারেন, সেটা সেই চেষ্টাই আমরা মূলত করি। আমি আরো 3-4টা লাইভ করে আমাদের এই লাইভ সেশনটা আমি শেষ করতে হচ্ছে, বিকজ আমার অন্যান্য কাজেও আমি ব্যস্ত হয়ে যাচ্ছি বা অন্যান্য কাজের গ্যাপও হচ্ছে, যে পার্সোনাল সেলফ ডেভেলপমেন্টেরও প্রবলেম হচ্ছে। সো আপনাদেরকে আসতে পারলে সবসময় তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তারপর আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইসলামিক স্কলার, আমাদের সকলের প্রিয় মুফতি সাইফুল ইসলাম ভাই, আমি তার কাছে কৃতজ্ঞ। সাইফুল ভাই, আপনি যেহেতু আমরা আজকে প্রোগ্রামটা করলাম আলোকিত জ্ঞানী সব ভাই বোনদেরকে নিয়ে, বা যারা দেখছেন এর সাথে রিলেটেড বা নতুন করে যারা দেখবেন, পাশাপাশি স্পেশালি যেহেতু আমাদের শাহাদাত ভাইয়ের কথাটা বলছেন, আপনার কি এক খুব সংক্ষেপে একটা দোয়া করে আমরা আজকে শেষ করতে পারি কিনা? সব মুসলিমের জন্য দোয়া, শাহাদাত ভাইয়ের জন্য একটা দোয়া। জি অবশ্যই, যে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে সম্পৃক্ত ছিলেন, যারা ভালোবাসা জানিয়েছেন। যেহেতু রমজানের দিন, সবাই বাসা থেকে আমাদের সাথেও আমিন বলল, সবাই সম্পৃক্ত হলো। আপনি যদি দোয়া করি, তার আগে আমি সব ভাইদেরকে বোনদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের আয়োজনের সাথে ছিলেন। আর সেই সাথে বলবো যে আমাদের আলোকিত জ্ঞানী আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ আমি জানি না, আমার বাংলাদেশে দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে প্রতিদিন বাংলাদেশ সময় 5:10। আর পাশাপাশি আমরা ফেসবুক এবং ইউটিউবে, আমরা যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন বা আমাদের আমেরিকা থেকে দেখছেন, তারা ইউটিউবে ওনাদের আপনাদের চ্যানেলটার নামটা একটু আরেকবার বলে দেন। জি, রাহাবার মাল্টিমিডিয়া, আমাদের ইউটিউব চ্যানেলের নাম রাহাবার মাল্টিমিডিয়া, আর ফেসবুক ফ্যান পেজটা হচ্ছে আলোকিত জ্ঞান। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা, এবং আপনারা পরামর্শ দিবেন, আমরা সেই অনুপাতে এগিয়ে চলার চেষ্টা করব। আর আমরা আসলে একটা কঠিন বিপদের মধ্যে আছি, সেই বিপদটা আল্লাহর পক্ষ থেকে হোক পরীক্ষা বা হোক আযাব, সবই আমাদের জন্য কঠিন। তো আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন, আমরা একটু দোয়া করি, আর দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমিও বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আয় আল্লাহ তাআলা, আমরা যারা এই সময়টা পেয়েছি, আমাদের এই সময়কে কাজে লাগাবার তৌফিক দান করুন, আমাদের সময়টাকে আপনার জন্য ব্যবহার করার তৌফিক দান করুন। এই সময়ের জন্য কেয়ামতের ময়দানে যে প্রশ্ন করা হবে তার উত্তর যেন আমরা সময়ের মূল্যায়ন দিয়ে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ তাআলা, মাহে রমাদানের সিয়াম সাধনা আর কিয়াম সাধনাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর মানুষ আজকে ঘরবন্দি হয়ে গেছে, কারণ আমরা একসময় বুঝতে পারছিলাম না, লকডাউনের মাধ্যমে সিরিয়া বলি, আফগানিস্তান বলি, আমরা ইরাক বলি, ইয়ামেন বলি বা কাশ্মীর বলি, পৃথিবীর নানা জায়গায় যে সকল মানুষেরা নির্যাতিত আছেন তাদেরকে লকডাউনের মাধ্যমে কিভাবে কষ্ট দেয়া হয় সেটা আমরা উপলব্ধি করতে পারিনি, আজ আমরা উপলব্ধি করতে পারছি। আয় আল্লাহ তাআলা, আমরা তওবা করছি, আমরা মানুষের জন্য কথা বলবো, আমাদেরকে সে তৌফিক দান করুন, আমাদের ভুলগুলোকে আপনি মাফ করে দিন, আর আমাদের কাছ থেকে এই আযাবকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন, আমরা যতই চেষ্টা করি না কেন, যদি আপনার পক্ষ থেকে সাহায্য না আসে তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আপনার সাহায্য প্রার্থী আমরা, মেহরবানি করে আমাদেরকে সাহায্য করুন, পৃথিবীকে ভাইরাস মুক্ত করে দিন।
আমাদের সবাইকে আবার সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন ইমানের সাথে তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করুন। যে ভাই আর বোনেরা অসুস্থ আছেন তাদের পূর্ণ সুস্থতা দিয়ে ধন্য করুন, আর যারা সুস্থ আছেন তাদেরকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, শাহাদাত ভাইকে নিয়ে কথা হয়েছে, তার জান্নাত, তার কবরটাকে আপনি জান্নাতের বাগানে পরিণত করুন। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করুন। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে আরো আরো উত্তরোত্তর সমৃদ্ধি দান করুক। আপনার সফলতা কামনা করি, আপনার প্রোগ্রামের সফলতা কামনা করি। সব ভাই বোনেরা যারা দেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া